সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। দর্শক, এসএটিভির সাপ্তাহিক এই আয়োজনে আজকের আলোচ্য বিষয় মানব ও মানবতা। মানব সৃষ্টির আদি থেকেই নিষ্ঠুরতা পরিলক্ষিত হচ্ছে, মানুষ মানুষকে পাথর ছুঁড়ে হত্যা করতে দেখা যায়। পর্যায়ক্রমে মানুষ যখন সভ্য হলো, অর্থাৎ সিভিলাইজড হলো, তখন অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শিখল। তারপরেই অসভ্যতা, অমানবিকতা ও বর্বরতা প্রায় বিলীন হলো। ডিজিটালাইজড হওয়ার পর কি অ্যানালগে যাওয়ার কোনো সুযোগ আছে বা যাওয়া কি উচিত? অনুরূপভাবে সভ্য থেকে অসভ্যতে অধপতিত হওয়া কি কাঙ্ক্ষিত? অধপতনের অন্তর্নিহিত কারণ কি? আজ আমরা তাই উদ্ঘাটনের চেষ্টা এবং প্রতিকারের উপায় খুঁজব। দেখি আমাদের বিজ্ঞ আলোচকরা কি বলেন। আসুন সবার আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন সাবেক মুখ্য সচিব এবং বর্তমানে ব্র্যাকের সিনিয়র অ্যাডভাইজার মোহাম্মদ আব্দুল করিম। তারপরে রয়েছেন বিশিষ্ট মনোবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহতাব খানম। তারপর রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমার ঠিক বামে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এবং সর্ববামে রয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব জনাব আবদুল্লাহ আল মামুন। অতিথিদের সঙ্গে পরিচিত হলাম, এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। জনাব আব্দুল করিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি একজন মানবিক গুণে গুণান্বিত মানুষ, কিন্তু আমরা নতুন প্রজন্মের মধ্যে এই মানবিক গুণের মানে ব্যাপক ঘাটতি আমরা লক্ষ্য করছি। যেমন আমরা এখন দেখি যে সন্তান পিতামাতাকে হত্যা করে কিংবা বৃদ্ধাশ্রমে রেখে আসে এবং কোনো খোঁজ খবরও রাখে না। এই যে সার্বিকভাবে মানে আমাদের যে অধপতন, যে বিষয়টি আমি ভূমিকায় বলছিলাম, এই অবক্ষয় অধপতন, এর নেপথ্য কারণ কী বা প্রতিকারের উপায় কী? ধন্যবাদ। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি যেমন করেছেন, মানব সভ্যতার প্রায় 10,000 বৎসর বয়স মানব সভ্যতার, আস্তে আস্তে মানুষ সভ্য হয়েছে। এর আগে বহু, যেটা আপনি বললেন, পাথর ছুঁড়ে মারত, বহু বিশৃঙ্খল কার্যক্রম ছিল। মানব সভ্যতার 10,000 বৎসরের মধ্যে মানুষ আস্তে আস্তে সভ্য হয়, খ্রিস্টি স্বাধীনতা ইত্যাদি সৃষ্টি হয়, এবং বিশেষ করে আবার বিভিন্ন সময়ে সভ্যতার অবক্ষয় ঘটে। যখন আরব দেশে যখন একসময় সভ্যতার অবক্ষয় ঘটে, মানুষ কন্যা সন্তানকে হত্যা করত, আয়ামে জাহেলিয়া যখন চালু হয়, তখন আমাদের রসুল করিম ইসলাম মানবতার শিক্ষা দেন। বর্তমানে যে পর্যায়ে হত্যা, মারামারি, ধ্বংসযজ্ঞ ইত্যাদি অপরাধ প্রবণতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটা কোনো ক্রমেই সভ্যতার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, এর অনেক কারণ আছে। তার মধ্যে এক একটি কারণ বিভিন্ন কারণে সৃষ্টি, যেমন স্বার্থপরতা, পরচর্চা, ব্যক্তিকেন্দ্রিকতা, অতিমাত্রায় লোভলালসা, যেমন ধর্মান্ধতা, যেমন প্রতিহিংসাপরায়ণতা, মানুষের একজনের একজনের প্রতি প্রতিহিংসতা, যেমন কূপমণ্ডুকতা, যেমন মাদকের যে অপব্যবহার, তার সাথে বিভিন্ন অশ্লীল সিনেমা, অশ্লীল বই পুস্তকের প্রসার, তার সংস্কৃতির অপসংস্কৃতি, আকাশ সংস্কৃতি, তার সাথে তথ্য প্রযুক্তি যে আসছে আমাদের, এটার যে অপব্যবহার, মানুষ প্রচলিত আইন মানে না, ধর্মীয় অনুশাসন মানে না। যেমন যদি মানুষকে কালচার করা, মানবতাকে সম্মান করা যদি ঘর থেকে শুরু হয়, তাহলে প্রথম সম্মান করতে হবে পিতামাতাকে, এবং তার মধ্যে মায়ের স্থান প্রথম। আমাদের সহি নেসাই শরীফের হাদিসে আছে যে তোমার জান্নাত, তোমার বেহেস্ত তোমার মায়ের পায়ের নিচে, এবং সহি বুখারি শরীফে আছে যে পিতামাতার প্রতি যে দুর্ব্যবহার করে এটা কবিরা গুণা। কোরআন শরীফে আছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে রহম করুন,
যেমনটি ওনারা আমাকে আমার প্রতি রহম করেছিলেন আমি যখন ছোট ছিলাম। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ। ধর্মীয় যদি বিধিনিষেধ মানা হয় তাহলে মানবতার কোনো অবমাননা হয় না এবং এটার কোনো চিন্তাও করতে হয় না। দেশের যে প্রচলিত, আপনি যেটা বললেন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদের ভরণ পোষণ দেয় না, তাদের খোঁজ খবর নেয় না, এটা বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। যেমন 2013 সালে কয়েকটি প্রসিদ্ধ আইন বাংলাদেশে প্রণীত হয়, যেমন পিতামাতার ভরণ পোষণ আইন 2013, যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য আছে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা আইন, তারপরে যারা প্রবীণ ব্যক্তি জাতীয় প্রবীণ নীতিমালা হয় 2013। এখানে পিতামাতার ভরণ পোষণ আইনে পরিষ্কার বলা আছে পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোনো ওই প্রবীণ কেন্দ্র বা অন্য কিন্তু দেওয়া যাবে না, বাসায় রেখে পিতা এবং মাতা দুইজনকে নিজের বাসায় রেখে তাদের খোঁজ খবর নিতে হবে, খানাপিনার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য সেবা দিতে হবে, তাদের সকল প্রকার দেখাশোনা করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। এই আইন যদি অমান্য করা হয় এতে 1,00,000 টাকা জরিমানার ব্যবস্থা আছে, অথবা যদি জরিমানা না দেয় 3 মাসের জেল দেওয়ার ব্যবস্থা আছে। অথচ কেউ আইন মানছে না। প্রতিবন্ধী ব্যক্তি যারা তাদের জন্য 2013 সালের যে প্রতিবন্ধী সুরক্ষা আইন, এখানে বলা আছে যে প্রতিটা পাবলিক ট্রান্সপোর্টে, প্রতিটা হাট বাজারে, প্রতিটা বাসায়, প্রতিটা বিল্ডিংয়ে তাদের যাতায়াতের ব্যবস্থা, তাদের সুরক্ষার ব্যবস্থা, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, তাদের সমান আইনের দৃষ্টিতে তাদের সমান সুযোগ সৃষ্টি করতে হবে, কিন্তু সেটা হচ্ছে না এবং আইন অমান্যের কারণে এটা হচ্ছে। এবং যে সহনশীলতার যে অভাব, একটি লোক আরেকটি লোককে তার কথা না শোনাতে মানে দৈহিকভাবে নির্যাতন করবে, এটা আইনের দৃষ্টিতে যেমন নিষিদ্ধ, ধর্মীয় দৃষ্টিতেও নিষিদ্ধ, কিন্তু এই আইনের যথাযথ প্রয়োগ না হওয়াতে এবং ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে পালিত না হওয়াতে সমাজে এই অবক্ষয়ের সৃষ্টি, এটা প্রতিরোধ করা অত্যন্ত প্রয়োজন। আবার ফিরবো আপনার কাছে, জনাব আব্দুল্লাহ মামুন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করেন, কিন্তু চারদিকে তো আমরা অকল্যাণের হাতছানি দেখি ব্যাপক, যেমন ছাত্র ছাত্রকে আঘাত করছে, মারছে, শিক্ষককে অপদস্থ করছে, অর্থাৎ জুনিয়র সিনিয়রকে মানছে না, কর্মচারী মালিককে মানছে না, এই যে মানে একটা অকল্যাণের হাতছানি রক্ষার উপায় কী, কীভাবে কল্যাণ করা সম্ভব? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানে আজকে আপনার যে বিষয় মানবতা এবং মানুষ, আসলে মানুষের জন্যই কিন্তু মানবতা। মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে তাকে তো আমরা মানুষ বলবো না, বলা যায়ও না। বর্তমান প্রেক্ষাপটে মানবতার অনেক ইয়ে হয়েছে, এটা স্বীকার করতেই হয়, অবক্ষয় হয়েছে, কিন্তু সরকারিভাবে এ চেষ্টা এটাকে রোধ করবার জন্যে আমি যদি আমাদের সংবিধানে যাই, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে জাতিকে সংবিধান উপহার দিয়েছেন, সেখানে 15-2 ধারায় স্পষ্ট করা হয়েছে যে কিভাবে এই দুস্থ মানুষগুলো, 6 শ্রেণীর মানুষকে কিভাবে রাষ্ট্র দেখভাল করবে এবং তাদের অধিকার আছে এই সেবাটা পাবার। তো রাষ্ট্র চেষ্টা করছে। এখন আমরা যেটা বলে থাকি, যে সেই চণ্ডী দাসের কথাই যদি বলেন, যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তো আজকে যে পরিস্থিতি আমাদের মধ্যে কাজ করছে, স্যার করিম স্যার বলেছেন, যে ডিটেইলস বলেছেন, যে সরকার যথেষ্ট পরিমাণে প্রতিরোধের জন্যে আইন করেছে, এই যে বৃদ্ধদের সুরক্ষার জন্যে যে বৃদ্ধ আইন করেছে, শুধু আইন না, সরকার একটা পলিসি নিয়েছে। সমসাময়িক পৃথিবীর দিকে তাকালে অনেক দেশেই এই ধরনের আইন এখনও প্রণীত হয়নি বা পলিসি হয়নি। তো চেষ্টা করা হচ্ছে যে এর মধ্য দিয়ে একটা মানবতা বোধকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে। কিন্তু মানুষের মানবতা নির্ভর করবে ঘরে। আজকে যে ফ্যামিলি বন্ডিং, এই ফ্যামিলি বন্ডিং আমরা ছোট ছিলাম, এটা তো বেশি দিনের কথা না, তখন যে বন্ডিংগুলো দেখেছি
এখন সে বন্ডিং নাই। এখন পিতা মাতা সন্তানের সঙ্গে থাকছেন না, তারা আলাদাভাবে থাকছেন। তো আমরা যদি চিন্তা করি, আমরা যদি ভাবি যে ডাইনিং টেবিল, আমাদের খাবার টেবিল তো আমাদের অনেক সমস্যা সমাধান করতে পারে, কিন্তু এটার লেসেস আমরা লক্ষ্য করছি যে এক টেবিলে যদি অন্তত দিনে একটিবার আমরা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা খেতে বসি এবং পারস্পরিক আলোচনার মধ্যে দিয়েই যদি সমস্যার সমাধানগুলো করা যায়, যেমন আকাশ সভ্যতার কথা বলেছে, হ্যাঁ এটা যেমন আমাদের সামনের দিকে নিয়ে গেছে পিছনের দিকেও টানছে, তো এর যে কুফলগুলো সম্পর্কে যদি পারিবারিক পর্যায়ে কথা বলা যায়, পিতামাতার দায়িত্ব এবং তাদের সাথে সম্পর্কটা কী হবে সন্তানের, এটা যদি আমরা ধীরে ধীরে যখন সন্তান ছোট থাকে তখন যদি আস্তে আস্তে আমরা এটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। জি, আপনার কাছে আবার ফিরব। ডক্টর মেহতাব খানব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেটি আপনি মনোরোগ নিয়ে কাজ করেন। মন নিয়ে কাজ করেন। তো আজকের কথায় বলে যে আজকের বধূই তো কালকে শাশুড়ি, কিন্তু আমরা কেন মানসিকভাবে এই প্রস্তুতিটা নেই না, অর্থাৎ আমি আমার অবস্থানে থেকে আমি যে আগামী দিনে কোন পর্যায়ে যাব সেটি ভুলে যাই কেন, করণীয় কী, উত্তরণের উপায় কী? আসলে আমি অনেকগুলো জায়গা মানে দেখতে পাই আর কি এখানে, মানে এটাকে করণীয় বলে যদি খুব ছোট করে একটা উত্তর আমরা খুঁজি, আমরা মনে হয় বারবার হচুটি খাবো, আমরা উত্তরটা খুঁজে পাবো না। তো আমি আজকের টপিকটা নিয়ে একটু শুরু, মানে টপিকের মধ্যে একটু যেতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা বলছি মানুষ এবং মানবতা। আমাদের প্রথম হয়তো মানুষের সংজ্ঞাটা বুঝতে হবে, আমরা বলছি মানুষ সবার উপরে, মানুষত্ব তার উপরে নেই এবং মানুষের, মানুষকে সবচেয়ে উপরে রাখা হয়েছে, সৃষ্টির সেরা বলা হয়েছে, কিন্তু আসলে সেই মানুষ কারা? আমাদের বাংলাদেশে আমি যে কনসেপ্টটা খেয়াল করি যে আমার ছেলেটা মানুষ হলো না, আবার আমার ছেলেটা মানুষ হয়েছে, আমরা কিন্তু খুব ন্যারো ডাউন করে ফেলি যে মানুষ মানে হচ্ছে সে পড়াশোনা করেছে, সে একটা ভালো রেজাল্ট করেছে, সে একটা জব হোল্ডার, সে বিয়ে করেছে, তার ছেলে মেয়ে আছে, সে মানুষ হয়েছে। কিন্তু আমার মনে হয় মানুষের সংজ্ঞাটা আমাদের আরও বিস্তৃত আকারে দেখা দরকার, যে মানুষের মধ্যে যে হিউম্যানিটি, মানুষের মধ্যে যে কম্প্যাশন, মানুষের মধ্যে যে এমপ্যাথি, মানুষের প্রতি যে রেসপেক্ট, মানুষের প্রতি সহিষ্ণুতা, মানুষের মধ্যে যে সহিষ্ণুতা, এই যে কতগুলো গুণাবলী, সেটা যদি না হয়, যদি আমি খুব বড় চাকরিজীবী হই বা আমি খুব বড় রাজনীতিবিদ হই, আমি হয়তো খুব বড় একটা জায়গাতে আছি, আমি বড় জায়গাতে আছি বলে আমাকে মানুষ খুব বেশি মূল্য দিচ্ছে, সেই জায়গাটা কি মানুষ যদি আমার মধ্যে মানবিক গুণাবলী না থাকে? তো আমার মনে হয় মানুষের সংজ্ঞাটা আমাদের আগে বুঝতে হবে, যে আমরা বলছি অনেক কথায় কথায় আমরা বাচ্চাদেরকে বলি মানুষের মতন মানুষ হও, আমরা কিন্তু অনেক কথা খুব স্পেসিফিক না, আমাদের যেটা জেনারেলাইজেশনের একটা অভ্যেস, আমি বাড়িতে বিদ্যালয়ে সমাজে যেটা দেখছি, আমরা সব কিছুকে খুব ভেগ কথা বলি, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনে নামতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে, আমরা কিন্তু পরিষ্কার না এটা বলতে আমরা নিজেরাই কী বলছি। হ্যাঁ, তো কাজেই মানুষের সংজ্ঞাটা আমাদের মনে হয় সবারই একটু বোঝা দরকার, যে আমরা সত্যিকার অর্থে মানুষ কাকে বলে, সে কী অর্জন করেছে সেটা দিয়ে মানুষ হচ্ছে, নাকি তার ভেতরে যে কোয়ালিটিসগুলো আছে, তার মধ্যে কাইন্ডনেস আছে কি না, তার মধ্যে সদাচার আছে কি না, সহিষ্ণুতা আছে কি না, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ আছে, মানবিক গুণাবলীগুলো আছে কিনা, নিজেকে সে শ্রদ্ধা করে কি না, তার সেলফ এস্টিম, তার কনফিডেন্সের অবস্থা কি, সেই জায়গাগুলো যেগুলোকে WHO খুব সুন্দর করে মানে করেছে, নির্ধারণ করেছে, আমাদের জীবন দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আমার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস, নিজের ব্যাপারে অ্যাওয়্যার হওয়া, অন্যের ব্যাপারে অ্যাওয়্যার হওয়া, আমার যে খুব রাগ উঠে যায় আমি অ্যাঙ্গারটাকে ম্যানেজ করবো কেমন করে, এবং রাগ কিন্তু আমাদের জন্মের সাথেই আমাদের আছে, খুব ছোটো বাচ্চারাও কিন্তু দুধ দেরি করে খাবারটা দিলে সে রাগ হচ্ছে, কাজে অ্যাঙ্গার, ফিয়ার, হ্যাপিনেস, স্যাডনেস, এই চারটা আবেগ নিয়ে কিন্তু আমার জন্ম, আমি কিন্তু পৃথিবী বুঝি না, আমি কার ছেলে কার মেয়ে আমি কিছু জানি না, আমি যখন খুবই ছোট জন্মের পরে, কিন্তু আমার আবেগগুলো কিন্তু আছে, সেই আবেগগুলো যখন খুব ইন্টেন্স হয়ে যায়, আমার খুব রাগ ওঠে, খুব কষ্ট হয়, খুব ভয় লাগে, আমি কী করে সেটা ম্যানেজ করবো আমরা কিন্তু জানি না। তো সেই জন্যই আমাদের প্রতিহিংসা বা যে হিংস্রতা, এটা কিন্তু রাগ থেকে অ্যাগ্রেসিভনেস থেকে আসছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো বিদ্যালয়ে, ঘর আমাদের প্রথম বিদ্যালয়, আমি আর ফ্যামিলিকে একদমই দোষারোপ করি না আজকাল, কারণ আমার কাছে মনে হয় যে প্যারেন্টিংয়ের যে রুলসগুলো আছে, গুড প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং, পজিটিভ ডিসিপ্লিন,
একটা বাচ্চাকে মেরে মানুষ করতে হবে, মারলে সে পড়বে, এই যে এখনও যে আমরা বিশ্বাস করছি, ঘরেও বিশ্বাস হচ্ছে, স্কুলেও কিন্তু বিশ্বাস করা হচ্ছে। তা আমরা যখন একটা বাচ্চাকে ছোটবেলা থেকে মারছি, মেরে মানুষ করার চেষ্টা করছি, ওর ভেতরে কিন্তু অনেক রাগ সৃষ্টি হচ্ছে, কারণ সে ছোট, সে প্রতিবাদ করতে পারে না, তার মধ্যে তখন ভয় এবং রাগ দুটোই জমে থাকে। যখন সে বয়স সন্ধিতে যাচ্ছে তখন সেগুলো সে প্রকাশ করতে শুরু করে, কারণ সে তখন নিজেকে একটা আলাদা আইডেন্টিটিতে দেখতে পায়। তো যেটা হচ্ছে, আমি ঘরে কেন, ঘরকে কেন দায়ী করব না, এই জন্য যে আমাদের প্যারেন্টসরা, তারা এই আজকের যুগে, ডিজিটাল যুগে একটা সন্তানকে কি করে বড় করবেন। আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসে, কালকে একটা রিকোয়েস্ট এসেছে, বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, 15-year-old সন তার, এবং চিঠিতে উনি লিখেছেন, মেইল করেছেন, উনি আ স্ট্র্যান্ডেড মাদার, অর্থাৎ শি ইজ ফিলিং স্ট্র্যান্ডেড, শি ইজ ফিলিং স্টাক, কারণ তিনি জানেন না এই মোবাইল থেকে তার ছেলেকে কী করে সরাবেন, সে সারা রাত মোবাইল নিয়ে থাকে। আজকাল ইন্টারনেট অ্যাডিকশন কিন্তু একটা অসুস্থতা, যদিও আমি রোগ নিয়ে কম কাজ করি, কিন্তু আমি অসুস্থতাগুলো নিয়ে পড়াশোনা করি। সো ইন্টারনেট অ্যাডিকশন ইজ অলসো আ কাইন্ড অফ সিকনেস এখন। হ্যাঁ, তো কাজে বাবা মা কিন্তু দিশেহারা, তারা কিন্তু এই যুগে, এই ড্রাগের প্রথম আগমন ঘটলো, তারপরে আমরা ডিজিটাল যুগে আরও বেশি করে প্রবেশ করলাম, তারপরে আমাদের ইন্টারনেট ইউজ করা, আমাদের যে স্যাটেলাইট ব্যবহার করা, এই যে আমরা এক্সপোজড হচ্ছি, সেই সঙ্গে তাল মিলিয়ে কিন্তু বাবা মা পারছেন না কিছু করতে, কারণ তাদের তো ট্রেনিং নাই, তারা জানেন না যে কী করে পজিটিভলি বাচ্চাটাকে সুন্দর করে প্যারেন্টিং দিতে হবে, কী করে শিশু লালন পালন করতে হবে, কী করে তার সাথে আচরণ করতে হবে, তারা জানেন না। কাজে খুব বেশি কিন্তু নৃশংস আচরণ বাড়িতে হয়ে যাচ্ছে, বাড়িতে যে মা বাবার দুজনের সঙ্গে আচরণ, ফ্যামিলি ভায়োলেন্স, যে আমরা, আমাদের কি কোনো ধারণা আছে বাংলাদেশে 87% মেয়েরা ঘরের মধ্যে নির্যাতিত হচ্ছে, এবং যেই শিশুটি তার মাকে নির্যাতিত হতে দেখছে ফ্যামিলির মধ্যে, তার মনের গঠনটা কেমন হবে, মনের বিকাশটা কেমন হবে? 87% ইজ রিয়েলি হাই পার্সেন্টেজ, তাই না? অবশ্যই, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স পাচ্ছি আমরা। কাজেই ঘরের মধ্যে কীভাবে সুস্থ পরিবেশ বজায় রাখবো, আমরা সেখানে সুস্থ মন নিয়ে একটা বাচ্চা বড় হবে। এই যে আমরা বৃদ্ধাশ্রমের এগেনস্টে কথা বলছি, আমি কিন্তু বৃদ্ধাশ্রমের ফরে, আমি কিন্তু এই জন্য বলছি যে বৃদ্ধাশ্রম আমি দেব না, কিন্তু ঘরে রেখে আমার মা বাবাকে আমি যত্ন করব। আমরা সেই রিয়ালিটি থেকে বর্তমানে আছি, আমরা কিন্তু সবাই ছুটছি, আমাদেরকে কিন্তু পেটের দায়ে, আমাদের চাকরি করার দায়ে কিন্তু বাবা মা দুজনকেই কিন্তু কাজ করতে হচ্ছে। এখন আমার বাবা মাকে আমি যে কেয়ার গিভারকে রেখে যাচ্ছি, আমি কি জানি আমার বাবা মাকে সে অত্যাচার করবে কি না? এক ভদ্রলোক একটা তৃতীয় মাত্রায় বলছিলেন যে উনি বিদেশ থেকে টাকা পাঠাতেন এবং প্রচুর টাকা দিয়ে উনি কেয়ার গিভার রেখেছেন, মা বাড়িতেই থাকতেন, এসে দেখলেন মা সারা গাড়িতে মার, সারা গায়ে মারের চিহ্ন। কাজে সেই মানুষটা যদি, আমার মা যদি কথা বলতে না পারে, তাকে যদি না খাইয়ে সে বলে ওনাকে আমি খাইয়েছি, আমি জানতেও তো পারবো না। কাজে অ্যাটলিস্ট আমাদের এই ধরনের বৃদ্ধাশ্রম হওয়া উচিত, বৃদ্ধাশ্রম নামটা প্রবীণ হিতৈষী সংঘ না বলে আমরা বলতে পারি অ্যাসিস্টেড লিভিং হোম। সেখানে যদি গোটা দিনও আমরা না রাখি, অ্যাটলিস্ট একটা সময়ে এমন কিছু মানে আমাদের লিভিং হোম তৈরি করা উচিত যেখানে তাদের চিকিৎসা, তাদের বিনোদন, তাদের যত্ন এবং তাদের সত্যিকার অর্থে বৃদ্ধ বয়সে তাদের যে ধরনের বিনোদন দরকার সেইগুলো তারা করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, এবং সেখানে ভালো ডাক্তারের ব্যবস্থা আছে। হয়তো আমার মা খুব অসুস্থ, কিন্তু আমার সময় নাই মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, কারণ আমার ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, কিন্তু আমার মাকে ইমিডিয়েটলি নিতে হবে। মানে এই ধরনের কিন্তু অনেক রকম টানাপোড়েনের মধ্যে মানুষ চলছে, আমরা কিন্তু কেয়ার গিভারও খুঁজে পাচ্ছি না। তাদের এমন অসুবিধা হয়, মানে বাড়িতে একটা আমাদের রান্না করার জন্য, আমাদের ছোটোখাটো কাজ করার জন্য মানুষ পাচ্ছি না। আর বৃদ্ধ বয়সে তো মানুষ ভীষণ একটু ভয় না, একটু ট্যান্ট্রাম থ্রো করে, একটু খিটমিটে হয়ে যায়, কারণ তারা কিছু করতে পারে না, তখন খুব নিজের উপরে রাগ, সবার উপরে রাগটা কিন্তু বেড়ে যায়। সেই ধরনের মানুষকে হ্যান্ডেল করা কিন্তু খুব সহজ না, আমরা বাড়ির মানুষটাই অস্থির হয়ে যাচ্ছি। আমি মনে করি আমাদের এটাকে সুস্থভাবে দেখতে হবে, যে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া খুব খারাপ, আমি ওখানে রাখছি, কিন্তু আমি খোঁজ খবর অবশ্যই নেব, টাকা পয়সা দেব যেটা আমার সামর্থ্যের মধ্যে, কিন্তু এটাকে আইন করে জোর করে দিতে হবে। আমি আমার বাবা মাকে খুব শ্রদ্ধা করে যদি বড় না হই, তা আমি দেখতে পাচ্ছি বাবা মাকে রীতিমতো নির্যাতন করছে। অনেক সময় মেয়ে সন্তানরা বলে তুমি পড়ে পড়ে মার খাও না কেন, তুমি, তোমার আত্মসম্মান জ্ঞান কিছু নেই। কাজে সেখান থেকে বাবা মার সঙ্গেও কিন্তু ছেলেমেয়ের দূরত্ব হয়ে যাচ্ছে, ফ্যামিলি বন্ডিংটা ওইভাবে হচ্ছে না। আমি পরে আরও আসবো। জি, আমাদের এই আলোচনা চলবে, আরও দুজন অতিথি আছেন স্টুডিওতে, একটা বিরতির পরে সে আপনাদেরকে শুনবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির।
দেখছেন নিটল টাটা এসএ টিভি সংলাপ। আমরা কথা বলছি মানব ও মানবতা নিয়ে। বিরতির আগে আমরা ডক্টর মেহতাব খানমের বক্তব্য শুনছিলাম। ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মেহতাব খানম যে বিষয়টির উপর আলোকপাত করলেন সেটি হচ্ছে তিনি বৃদ্ধাশ্রমের পক্ষে বললেন। আমি বিপক্ষ পক্ষের বিষয় না, আপনার কাছ থেকে একটু জানব যে মা 10 মাস গর্ভে ধারণ করলেন এবং 10 মাস গর্ভে ধারণ করার পর তাকে লালন পালন করে অনেক কষ্ট, মানে সীমাহীন কষ্ট সহ্য করে মা তাকে প্রতিপালন করলেন, এই মা যখন বয়োবৃদ্ধ হবেন, বৃদ্ধ হবেন, সেই সময় এই মায়ের প্রতি কি সেই দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ আজকে সে বধূ, কালকে তো সে শাশুড়ি হবে, সেই প্রেক্ষাপটে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা সমীচীন বলে কি আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমি আপনার ঠিক এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমি দু একটি কথা বলি আজকের বিষয়বস্তু কেন্দ্রিক। জি বলুন। দেখুন, আপনি লিখেছেন মানব ও মানবতা। একটা জিনিস হয়তো খেয়াল করে থাকবেন, আমরা কিন্তু সবসময় বলি যে ছেলেটিকে বা আমাদের সন্তানকে, বাবা তোমাকে মানুষ হতে হবে। আমরা কিন্তু কোনোদিন বলি না যে বানরকে বানর হয়ে উঠতে হবে, কুকুরকে কুকুর হয়ে উঠতে হবে, কখনো কিন্তু মানুষকে কিন্তু বলি যে তাকে মানুষ হয়ে উঠতে হয়। অর্থাৎ মানুষ হয়ে জন্মালেই কিন্তু একজন মানুষ হয় না, এবং সেই অর্থে কিন্তু আপনি শব্দটি ব্যবহার করছেন। অর্থাৎ তাকে এমন কিছু গুণাবলী তার ভিতরে থাকতে হয় যেগুলো থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ, তুমি একজন মানুষ হয়ে উঠেছ। এই যে পর্যায়টি, এটার জন্য কিন্তু আমাদের নীতি নৈতিকতা অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলোকে আমাদের লালন পালন করতে হয়, যেগুলোকে আমাদের মেনে চলতে হয়। আমার মনে আছে, নিশ্চয় আপনার মনে আছে, স্বাধীনতার পরপরই আবদুল্লাল মামুন একটি নাটক লিখেছিলেন সুবচন নির্বাসনে। আমরা ভেবেছিলাম যে হয়তো গুটি কয়েক বছরের জন্য হয়তো নির্বাসনে গেছে, কিন্তু এটা যে স্থায়ী বন্দোবস্ত হবে এটা কিন্তু আমরা কেউ কখনো ভাবিনি। এখন তো অবস্থার দৃষ্টিতে মনে হয় যে সুবচনকে আমরা একদম স্থায়ীভাবে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি, কারণ ওগুলোনে কোনো স্থান বর্তমানের আমাদের পরিবারে বলুন, সমাজে বলুন, রাষ্ট্র ব্যবস্থায় বলুন, কোনো কিছু রয়েছে বলে কিন্তু মনে হয় না। দেখুন, জনাব মামুন একটা কথা বলেছেন যে মানুষকে এবং মানবিক গুণাবলী এবং মানুষকে সাহায্য করবার অনেক ধরনের দায়িত্ব রাষ্ট্রের উপরে রয়েছে। উনি বলছেন যে এই দরিদ্র বিমোচনের ক্ষেত্রেও দরিদ্র মানুষের পক্ষে কাজ করবার, কিন্তু একটি কথা কিন্তু আমাদের এখানে বলা দরকার, যেহেতু আমি আইনের ছাত্র তাই কথা আমি না বলে পারছি না, যে সংবিধানের এই উল্লেখটাকে কিন্তু খুরশিদ আলম সাহেব আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, সেটি যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ এটিও বলা যে আমাদের সংবিধানের ওই অনুচ্ছেদটি কিন্তু রয়েছে এমন একটি অংশে যেখানে রাষ্ট্র যদি তার দায়িত্ব পালন নাও করে তাহলেও কিন্তু আপনি আইনের কোনো আশ্রয় নিতে পারবেন না এবং কোনো প্রতিকার আপনি পেতে পারেন না। দুঃখটা হচ্ছে ওই জায়গায় যে স্বাধীনতার 48 বছর চলে গেল, কিন্তু যে কাজগুলো একজন নাগরিকের, একজন মানুষের মানুষ হয়ে উঠবার জন্য প্রয়োজন, তার অন্তর্নিহিত গুণাবলীর বিকশিত হবার জন্যে যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন এবং যেগুলো ব্যবস্থা করে দিতে পারে রাষ্ট্র, সে রাষ্ট্র কিন্তু এই 48 বছর ধরে সেই দায়িত্বটি কিন্তু পালন করে নাই, শুধুমাত্র যে আমার সম্পদের সীমাবদ্ধতা রয়েছে এই একটা অজুহাতে। আমাদের চাইতে কিন্তু অনেক দরিদ্র রাষ্ট্র রয়েছে সম্পদের দিকে, যারা কিন্তু অন্ততপক্ষে আইনের নিরিখে আমাদের চাইতে অনেক এগিয়ে গেছে, কেন তারা সেগুলোকে মানুষের অধিকার হিসেবে এবং যে অধিকারটি রাষ্ট্র ব্যবস্থা করে দিতে এবং সুনিশ্চিত করতে বাধ্য সেই রকম একটি আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমাদের এখানে কী হয়েছে যে কেন আমরা, আপনি বারবার বলছেন যে কেন আমরা এরকম হিংস্র হয়ে যাচ্ছি, কেন আমাদের সহিষ্ণুতা থাকছে না, কেন আমরা দানবের মতো আচরণ করছি? দেখুন, বর্তমানে তো আমরা যে ব্যবস্থাটা আমরা কায়েম করেছি আমাদের রাষ্ট্র এবং সমাজে, এবং বলতে কোনো অসুবিধা নেই যে বর্তমানে বিশ্বব্যাপী যে ব্যবস্থাটি চলছে পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থায় আপনার একমাত্র আরাধ্য হচ্ছে পুঁজি, আপনার একমাত্র আরাধ্য হচ্ছে মুনাফা অর্জন। কীভাবে আপনি মুনাফা অর্জন করছেন সেটি কিন্তু খুব প্রশ্ন করছে না, এবং সেটি আমাদের মানে প্রধান বিবেচ্য কখনো সমাজের কাছে হয় না। আপনি পুঁজিপতি, এটি আপনার পরিচয় হয়ে যায় সমাজে, আপনাকে মানি মানুষ হিসেবে আপনাকে ধ্যানজ্ঞান করা হয় যেন আপনার অনেক অর্থবান, আপনার এই অর্থে আপনি এই মানে অর্থের যে আধিক্য আপনার ভিতরে রয়েছে সেটি আপনাকে আপনার সম্মান আপনাকে এবং স্থান আপনাকে এনে দেয়। এরকম একটি ব্যবস্থাতে অবশ্যই যারা এই সম্পদ থেকে, যারা মনে করুন বিতাড়িত, যারা সম্পদ থেকে অনেক দূরে অবস্থান করে, যারা দরিদ্র, তাদের ভেতরে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়,
এবং সেই ক্ষোভের সঞ্চার হওয়াটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু নয়। আমি তো সেই অর্থে বলবো যে বাংলাদেশের জনগণ এখন অনেক সভ্য, যেভাবে তারা বৈষম্যের শিকার, যে কোনো চকচকে নতুন গাড়ি তো পিটিয়ে ভেঙে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া উচিত। বাংলাদেশের দরিদ্র মানুষ কিন্তু সেরকম আচরণ করে না, তার মানে তাদের ভিতরে সহিষ্ণুতা কিন্তু রয়েছে। কিন্তু রাষ্ট্র এবং ব্যবস্থা এই দরিদ্র মানুষের সঙ্গে খুব নৈতিকতা সম্পন্ন আচরণ করছে, এরকমটা কিন্তু দাবি করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা যা কিছু করছি, আপনারা ওই অনেকগুলো আপনারা ওই যেটা আমরা বলি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা আমরা বলি এবং উনি সামাজিক কল্যাণে নিয়োজিত রয়েছেন, আমাদের এখানে আমাদের রাষ্ট্র এখনও কিন্তু আমরা সামাজিক নিরাপত্তা যা কিছু দিচ্ছি, যা কিছু ব্যবস্থা করেছি, এটি কিন্তু আমাদের যারা সরকার পরিচালনা করছেন বিশেষ করে প্রধানমন্ত্রীর বদান্যতা হিসেবে কিন্তু আমরা এটাকে গ্রহণ করছি। এটা কিন্তু অধিকার হিসেবে বাংলাদেশের কোনো নাগরিক কিন্তু ভোগ করছে না, আপনি অধিকার হিসেবে কোনো দাবি করতে পারেন না। তাহলে আমরা মানুষকে এখন 48 বছর পর কোথায় রেখেছি যে যদি একজন জনদরদী প্রধানমন্ত্রী না থাকেন তাহলে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, কিন্তু যে সুযোগ সুবিধা বঞ্চিত হলেও আপনার করবার কিছুই থাকবে না, কারণ আপনি আইনের কোনো আশ্রয় সেখানে পাবেন না। যে এই যখন অবস্থা তখনই কিন্তু যে আমাদের যে জিনিসটি দাঁড়ায় দিয়ে তাহলে কি আমাদের নীতি নৈতিকতাকে ফিরিয়ে আনাটা কতটা জরুরি হয়ে পড়েছে। দেখুন, আপনারা এই যে দেখাচ্ছেন যে কম্বল বা এই যে আপনার বন্টন করা হচ্ছে, বারবার আপনারা দেখাচ্ছেন এটি, এখানে আপনার ছবিগুলো একটু যদি গভীরভাবে একটু দেখেন তো দেখেন যে এই কম্বল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করার চাইতে যিনি বিতরণ করছেন তিনি কিন্তু মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আমি দরিদ্র মাঝে বিতরণ করছি, এটি তোমরা দেখো যে আমি কী ধরনের একজন মানুষ যে কম্বল দিয়ে বেড়াচ্ছি। এবং এটা এটা এই যে আমরা গণমাধ্যমে এগুলো দেখাচ্ছি বারবার, কিন্তু মানুষ যিনি দিচ্ছেন তাকে কেন্দ্র করে, পাশাপাশি তো এটিও বিবেচনায় নিতে হবে যে আমি দিচ্ছি তোমরাও উৎসাহিত হও, তোমরাও গরিবের পাশে গিয়ে দাঁড়াও, এই এই বিষয়টিও তো বিবেচনায় আসবে। আমাদের 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 জনাব করিম, কিন্তু ডক্টর করিম কিন্তু প্রথমে একটা কথা বলেছে, উনি আমাদের ধর্মের কথা বলেছেন। এবং আমি যদি সেই ধর্মের কথাতেই ফিরে যাই, আমাদের ধর্মেই কিন্তু আছে যে তুমি যদি ডান হাত দিয়ে দাও বাম হাত যেন জানতে না পারে যে তুমি কি দিয়েছো, তাহলে সে নীতিবাক্যগুলো কোথায় গেল? আমাদের তো এখন দেখানোর প্রবণতাটা বেশি হয়ে গেছে দেবার চাইতে। সুতরাং এই এই যে আমাদের, অর্থাৎ আমরা কিন্তু যা কিছুই করছি লোক দেখানো, আমার মূল কথাটি হচ্ছে যে লোক দেখানো কাজকর্ম যদি আমরা করি তাহলে কিন্তু সমাজের যে সমস্যাগুলোর কথা আমরা আজকে উল্লেখ করেছি এবং যারা বলেছেন ডক্টর মেহতাব কানম, জনাব মামুন, ডক্টর করিম, সবাই কিন্তু আমার চেয়ে অনেক বেশি জ্ঞানের অধিকারী, তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের প্রত্যেকে যে সমস্যাগুলোর কথা বলেছেন, এই সমস্যাগুলো কিন্তু শুধুমাত্র আমাদের যে কিছু মানে নীতি নৈতিকতা নিয়ে আসলাম এবং সেগুলো নিয়ে চর্চা করব এবং তাহলেই সব কিছু আবার ভালো হয়ে যাবে এমনটি কিন্তু নয়। আমরা কিন্তু অতীতে খুব ভালো ছিলাম, এখন খুব খারাপ হয়ে গেছি, এভাবে কিন্তু দেখার কোনো সুযোগ নেই। বরঞ্চ আপনার আপনার মানে মনে করুন যে আমাদের আদিম সভ্যতার কথা আমরা বলি, কি আদিম সভ্যতা কি আমাদের চেয়ে খুব খারাপ ছিল? সেই সভ্যতাতেও তো অন্ততপক্ষে আপনি যদি একজন মানুষকে মারেন তাহলে আপনি আরেকজন প্রতিপক্ষে আরেকজনকে আপনি প্রাণহরণ করতে পারেন, কিন্তু আপনি কিন্তু দুজনকে কোনো প্রাণহরণ করতে পারেন না। বর্তমানে তো আপনি একজনকে যখন যখন একজন ইসরায়েলিকে আপনি হত্যা করছেন কোনো প্যালেস্টাইনি মুক্তি বাহিনী, তখন তো তারা প্রত্যুত্তরে শ আপনার ফিলিস্তিনি তারা হত্যা করে চলেছে। কিন্তু আমরা বলছি যে আমরা বখন একটা সভ্য জগতে আমরা বসবাস করছি, এটি কি সভ্যতার নিদর্শন? তাহলে দেখুন এই সভ্যতা কাকে বলবো, যে এর পরিমাপকটা কী হবে? এগুলোনও কিন্তু যুগে যুগে সময়ে সময়ে এগুলোনও কিন্তু পরিবর্তন ঘটে, যে সেই পরিবর্তন বিশ্বে এবং পরিবর্তনশীল বিশ্বে এবং সমাজে এই পরিবর্তনের ধারাটুকু গ্রহণ করেই কিন্তু আমাদের সংজ্ঞায়িত করতে হবে যে আমরা মানবিকতা বা মানবতার সংজ্ঞা আমরা কীভাবে নির্ধারণ। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, যদি এবার বলতেন, ওই যে 10 মাস গর্ভে ধারণ করে তারপর অনেক কষ্ট স্বীকার করে মা লালন করলেন, আজকে আমি তার প্রতি যদি অবহেলা করি ভবিষ্যতে তো আমাকে সেই অবস্থায় যেতে হতে পারে। অবশ্যই, দেখুন এই যে আমরা কেন মানে একজন একজন সন্তান কেন তার মার প্রতি বা পিতামাতার প্রতি কেন অসৌজন্যমূলক এবং অভদ্রজনিত আচরণ কেন করবে, কেন নিষ্ঠুর আচরণ করবে? এটি তো হবার কথা নয়, অর্থাৎ যেটি হবার কথা নয় সেই ঘটনাগুলো ঘটছে। কেন? কেননা একটি জিনিস কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটি ব্যক্তি বর্তমান যুগে আমরা যে ব্যবস্থা কায়েম করে রেখেছি প্রত্যেকেই কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতা বোধে কিন্তু ভুগছে, যে এটি আমার নয়,
এই সমাজ আমার নয়, এই ব্যবস্থা আমার নয়, এই যে দূরত্বের সৃষ্টি হয়ে গেছে, এই দূরত্বের কারণে মানুষের ভেতরে কিন্তু এক ধরনের ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং সেই ক্ষোভের প্রকাশটি নানাভাবে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং সেই মানে এবং এটার কারণে যেটা হয়েছে, হ্যাঁ, আমাদের বর্তমান সময়ে আগে আমাদের যে সামাজিক বন্ধনটি ছিল সেই বন্ধনটি আমরা রক্ষা করতে পারি নাই, এটা রক্ষা করা সম্ভব ছিল না, কেননা আমরা যেভাবে পুঁজিবাদকে আমরা গ্রহণ করেছি এবং বুকের ভিতরে আমরা জড়িয়ে ধরেছি সেইখানে কিন্তু আমাদের পুঁজিটাই কিন্তু প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে স্নেহ ভালোবাসা এগুলো বাদ যাচ্ছে, এগুলো কিন্তু পুঁজিটাই প্রধান হয়ে যাচ্ছে আর এগুলো বাদ যাচ্ছে। আবার ফিরব আপনার কাছে, যারা খুরশিদ আলম খান, মানে এই যে অনাচার অবিচার বা যে ধরনের এই বিষয় থেকে মানে প্রতিকারের আইনি ব্যবস্থাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আইনি ব্যবস্থা তো আসলে আছেই, এখন আইন দিয়ে তো সব কাজ হয় না, আইনটাকে ইমপ্লিমেন্টেশন করতে হলে অনেকগুলি ডিউ প্রসেস আপনাকে কমপ্লাই করতে হবে। যেমন করিম সাহেব বললেন যে আমাদের ভালো আইন আছে 2013-এ, এখন ওইটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এটা এই ধরনের শুধু একটা দুটো আইন না, শত শত আইন আছে যেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। পার্টিকুলারলি একটা ল যদি ইমপ্লিমেন্ট করতে হয়, একজনকে ভিকটিম হতে হবে, তাকে কমপ্লেইন করতে হবে। যদি কমপ্লেইনে যদি কেউ না করে, কোর্টের কাছে যদি না আসে, তাহলে কীভাবে কোর্ট এটা সলিউশন দেবে? ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, এটা একটা প্রাইমারি একটা সমস্যা। আর মানব আর মানবতা দুটো যদি আপনি মিলিয়ে পড়েন, তাহলে আমি যেটা বুঝি সেটা হলো মানবাধিকার। হ্যাঁ, মানবাধিকার এটা আজকে আমাদের শুধু বাংলাদেশের সমস্যা না, পুরো পৃথিবীর সমস্যা। আপনি দেখেন আমাদের যশোরের ঝিকরগাছা, এই গত ডে বিফোর ইয়েস্টারডে বাবাকে মেরে ফেলছে। আপনার দুদিন আগের ঘটনা, সাউথ আফ্রিকার একটা কান্ট্রিতে 180 জন মারা গেল, গতকাল সকালে মারা গেল আরও 20 জন। এই যে একটা সহিংস হানাহানি, এই যে একটা একজনের প্রতি একজনের একটা অ্যাগ্রেসিভ মনোভাব, এটা কিন্তু আগেও ছিল, সে অনাদিকাল থেকে আজকেও আছে, তবে এটার প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখুন শিক্ষার হার যেভাবে বেড়েছে, মানুষের আইসোলেশন কিন্তু ওভাবে কিন্তু অনেক বেড়ে গেছে। তো কাজে এখন অ্যাওয়ারনেস বিল্ড আপ, সামাজিক বন্ধনগুলো বিচ্ছিন্ন হওয়া, এগুলো তো আসলে একদিনে হয়নি, অনেক দিন যাবৎ হচ্ছে। আর আইনি যদি প্রতিকার আপনি পেতে চান, এটা আসলে ভার্চুয়ালি আইনি প্রতিকার ওভাবে স্পেসিফিক নাই। আইন একটা কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রে আপনি পিআইএল করতে পারেন, যেমন ঢাকা শহরে ধোঁয়া উঠছে, হ্যাঁ, ধুলায় সবাই চোখে চশমা দিচ্ছে, এখন কি করা যাবে? হাইকোর্টে পিআইএল করলো, হাইকোর্ট ডিভিশন 2 মেয়রকে বললো তোমরা পানি ছিটাও। এটা একটা কমিউনিটি এফেক্টের জন্য হয়তো লিগাল প্রোটেকশন আপনি যেতে পারবেন, কিন্তু আপনার যেটা ঘরের সমস্যা, যেটা আপনার নিজের বাবা মা ছেলে সন্তান সন্ততি তাদের সমস্যা, সেটা নিজে থেকে আপনাকে ডেভেলপ করতে হবে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। প্রফেসর মেহতাব খানম যেটা বললেন ওটা কিন্তু অনেক হাই থটের দৃষ্টিভঙ্গির ব্যাপার, অ্যাওয়ারনেস বিল্ড আপ যেভাবে হবে, কিন্তু আপনি গ্রাসরুট লেভেলে চলে যান একদম। যেমন একজন রিক্সাপোলারের ছেলে, ও তো ওই ধরনের ম্যানার সে জানে না, তার জানার কথা না। একজন ইউপি সিকিউরিটি গার্ড, সে তো ওটা জানে না, সে কীভাবে বিল্ড আপ হবে? আমি আমার ফ্যামিলিতে এমন একটা লোক, এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি একজন প্রফেসর এমিরেটাস ছিলেন, হ্যাঁ, গালভে ইউনিভার্সিটি সুইডেনের, ওনার বাবা ছিল সিকিউরিটি গার্ড, একদম আমার বংশের মধ্যেই আছে। ওই ভদ্রলোক ছিলেন ইউপি চেয়ারম্যানের অফিসে, সে সিকিউরিটি গার্ড ছিল। তো এখন ওই ভদ্রলোককে ইউপি চেয়ারম্যান মেম্বাররা বলতো তুই এটা পরিষ্কার কর, ওটা পরিষ্কার কর, ঘাস কাট। তো ওর মধ্যে মনের মধ্যে একটা রিভোল্ট হলো যে কি ব্যাপার, এটা কিন্তু রিয়েল ঘটনা, যে আমি বারবার আমাকে এইভাবে ডিফেম করা হচ্ছে, আন্ডারমাইন করা হচ্ছে, তার মানিটা কি? মানে আমার শিক্ষার অভাব, আমি হয়তো পড়াশোনা জানি না বলে ওরা পড়াশোনা জানে। তখন ওনার 6 কি 7 ছেলে ছিল, সব ছেলেকে একটা একটা করে সে 1-2 করে পড়াচ্ছে, কোনো ছেলে 8-9 এর বেশি যেতে পারে না, ম্যাক্সিমাম 10, ম্যাট্রিকও পাস করতে পারে না। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি তার সবার যেটা ছোট ছেলে, সে ম্যাট্রিক স্ট্যান্ড করলো, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করলো, ঢাকা ইউনিভার্সিটির একটা খুব নামিদামি ইয়েতে ডিপার্টমেন্ট অফ আর্টস কেমিস্ট্রিতে ভর্তি হলো, ওখানে ফার্স্ট হলো অনার্সে মাস্টার্সে, এবং কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে সে টিচার হলো। তো এটা তো আমাদের সামনে আমরা দেখছি। তো তার তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, কিছুই নাই। একটা মানুষের নিজের থেকে একটা ডিভোশন আসে, ওটা আসলে নিজের ফ্যামিলি থেকে তাকে ডেভেলপ করতে হয়। এটা কিছু জিনিস আপনাকে দেখে শুনে বুঝে শিখতে হবে। যেমন আমার ঘরে আমি একটা কাগজ রাখি, ধরেন আমি লয়ার, আমি 4-5টা কাগজ পড়ি। ধরেন একজন ইউডি ক্লার্ক, ও কিন্তু একটা কাগজ পড়ে, হয়তো প্রথম আলো ইত্তেফাক,
কিন্তু ওখান থেকে তার বিল্ড আপ হচ্ছে, এই সেলফ অ্যাওয়ারনেসটা তাকে ডেভেলপ করতে হবে, তার ফ্যামিলি থেকে ডেভেলপ করতে হবে। আপনি যে সাবজেক্টে দিয়েছেন মানব বা মানবতা, এটা খুব ওয়াইড রেঞ্জের সাবজেক্ট এবং এটা আপনার কোনো লিগাল প্রোটেকশন দিয়ে এটাকে আপনি কিউর করতে পারবেন না, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। লিগাল প্রবলেম সলিউশন হবে কখন? একটা লিগাল প্রবলেম হতে হবে, লিগাল প্রবলেমটা কোর্টে আসতে হবে, কোর্টে যাবে, কোর্ট সেটা দেখবে, অ্যাকর্ডিং টু ল কোর্ট একটা ফাইন্ডিং দিবে, কেউ অ্যাগ্রিড হলে হায়ার কোর্টে যাবে। বাট থিং যেটা এমন কিছু জিনিস আমাদের এখানে সমস্যা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি বাট আমি প্রকাশ করতে পারছি না, সেটা আমি কোর্টেও যেতে পারছি না, এই সলিউশনগুলি কীভাবে হবে? আমার মনে হচ্ছে আপনার সমস্যাটা তাই, এটা সেলফ অ্যাওয়ারনেস। এই সেলফ অ্যাওয়ারনেসটির জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। ধরেন এখন ট্রাফিক পুলিশ, এখন ধরেন ইলিয়াস কাঞ্চন খুব একটা জনপ্রিয় ব্যক্তি, কী কারণে? এই যে ধরেন রোড অ্যাক্সিডেন্টের কারণে, এই যে একটা কিন্তু পর্যায়ে চলে আসছে। যেমন খাবার স্যালাইন, আগে কিন্তু 20 বছর আগে খাবার স্যালাইন এত জনপ্রিয়তা ছিল না, ডাক্তারের কাছে যেত, কিন্তু এখন যে কোনো অর্ডিনারি প্রুডেন্ট, একটা রিক্সা পুলার, একটা ধরেন এই মুচি, সেও জানে যে খাবার স্যালাইন আমাকে খেতে হবে যদি আমার পেট খারাপ হয়। এই ধরনের সেলফ অ্যাওয়ারনেস যদি ডেভেলপমেন্ট হয় গ্রাস রুট লেভেল থেকে, তাহলে এটাকে ডেভেলপ করা সম্ভব এবং প্রতিকারও সম্ভব। আমাদের এই আলোচনা চলবে, আর একটা বিরতির পরে এসে আবার আপনাদের শুনবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি এক্ষুনি। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ, আমরা কথা বলছি মানব ও মানবতা নিয়ে। আমরা আবারও ফিরব আলোচনায়। বিরতির আগে আমরা জনাব খুরশিদ আলম খান, তার বক্তব্য শুনছিলাম। আবারও মোহাম্মদ আব্দুল করিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের কিন্তু অনেক আলোচনা হয়েছে, আমরা কোথায় আছি এবং কোথায় যাচ্ছি? ধন্যবাদ। আসলে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মূল্যবোধের অবক্ষয়, এই বিষয়গুলা আমার মনে হয় যে আমাদের যে মানবতাবোধের যে অভাব, এটাকে এটার জন্য দায়ী অনেকাংশে। যে কোনো লোক যদি, সমাজের যে কোনো লোক যদি একটু পড়াশোনা করে একটা ডিগ্রি লাভ করতে পারে, মনে করো যে সে শিক্ষিত হয়ে গেল। শিক্ষিত হওয়া আর মানবতাবোধ অর্জন করা, মানবিক গুণাবলী অর্জন করা পৃথক। যে কেউ যদি দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করতে পারে, লোকে আর প্রশ্ন করে না সে কীভাবে সম্পদ অর্জন করেছিল, লোক তাকে দানবীর বলে, লোক তাকে মানবতাবাদী বলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন একটি কথা প্রচলন ছিল স্বাধীনতার পরে, যে এক ব্যক্তি বলতেছে তার দুই মেয়ের জামাই বলে, বড় মেয়ের জামাই কী করে, বেকার, বলে বেকার ছেলে কি বিয়ে দিয়েছেন, বলে না বেকার না, একটা কলেজের প্রফেসর। তো আরেক মেয়ের জামাই কী করে, বলে ভালো চাকরি করে, কী করে, অমুক কর্পোরেশনের কেরানি, মানে সেখানে ঘুষের যথেষ্ট বলে অনেক উপরে, মানে সুনাম সুখ্যাতি আছে, সুনাম সুখ্যাতি আছে। এইভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতির বিকাশ ঘটেছে, এটার যদি যথাযথ পানিশমেন্ট হতো। যেমন একটু আগে বলা হলো, কোনো একটি অপরাধ যদি সংঘটিত হয়, সেটার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট বিধিবিধান আছে, কিন্তু সেটা কোনো এক বিশেষ কর্তৃপক্ষ থেকে নির্দেশ না পাইলে, ক্লিয়ারেন্স না পাইলে অপরাধের বিচারও হয় না, অপরাধীকে অ্যারেস্ট করা হয় না, এই টেন্ডেন্সিটা কিন্তু খুবই খারাপ। আমি ডক্টর মেহতাবের সাথে একটু সবিনয়ে দ্বিমত পোষণ করতে চাই। যেটা আমি বলতে চাই যে বৃদ্ধাশ্রমের ব্যাপারে যে আইনটা আছে বাংলাদেশের, এটা খুব সুস্পষ্ট। সেখানে বলা আছে পিতা বা মাতার অসম্মতিতে, অসম্মতি থাকলে তাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, কিন্তু পিতা এবং মাতা যদি রাজি থাকে এবং তাদের সেবা নিতে বৃদ্ধাশ্রমে গিয়ে যদি সেবা নিতে রাজি থাকে, তাকে সেখানে পাঠানো যায়। বাস্তবতা তিনি সঠিকই বলছেন, যারা শিক্ষিত মানুষ তাদের পিতা মাতাকে সময় দেওয়ার মতো অনেকেই সময় দিতে পারে না, দুর্ভাগ্যজনকভাবে। গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বলে যে নিজের ছেলেকে বলতেছে, তার দাদিকে ডাকার জন্য, ওই বুড়িকে খেতে আসতে বলো, বুড়ি অবজ্ঞার সুরে কথা বলে, যে মা তাকে এতদিন পেটে ধরেছে, যেটা আপনি বলছিলেন, এবং যেটা সম্বন্ধে কোরআন শরীফে হাদিস শরীফে বারবার বলা আছে যে তোমার পিতামাতার মনে কষ্ট লাগে, এই ধরনের উ শব্দ যাতে না করে, কিন্তু সেটার সম্পূর্ণ আমরা ভুলে গেছে না,
ধর্মীয় বিধিবিধান আমরা পালন করি না দেশের প্রচলিত আইন আমরা পালন করি। প্রচলিত আইন যদি মানতে হয় তাহলে এই যে পিতামাতার ভরণ পোষণ আইন নিয়ে সে বাধ্য, পিতামাতার খরচ চালানো, তার মর্যাদা রক্ষা করা, তার চিকিৎসার জন্য টাকা পয়সা ব্যয় করা, তার স্বাস্থ্যের দিকে নজর রাখা, সে যাতে কথাবার্তা বলতে পারে, তার মানসিকভাবে সে যাতে প্রফুল্ল থাকে, এটার ব্যবস্থা করা। ইউরোপ আমেরিকায় অনেক জায়গায় বৃদ্ধ লোকেরা, তারা বৃদ্ধ হইলে তার ছেলে মেয়ে নাতি নাতনি সবাই চলে যায়, সে একা, এবং সে শুধু বিকেলবেলা এক ঘন্টা কথা বলবে এই জন্য লোক ভাড়া করে যে আমার সাথে এক ঘন্টা কথা বলবে, কারণ তার ছেলে মেয়ে নাতি নাতনি কেউ তাকে সময় দেয় না। তো এইভাবে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কেয়ার গিভার ডক্টর মেহতাব যেটা বললেন যে বয়স্ক লোকদেরকে সেবা দেওয়ার জন্য একজন যে কেয়ার গিভার একটা লোক রাখবে, সেও কিন্তু পয়সা দিতে হয়, প্রশিক্ষণ লাগবে, সে কিন্তু সেটা তো নেই। বৃদ্ধ বা বৃদ্ধাকে সেবা দেওয়ার পরিবর্তে অত্যাচার চালাচ্ছে, অনেকে বাসায় ক্যামেরা দিয়ে এটা আবার মনিটর করে বাচ্চাদেরকে অত্যাচার করছে। এই ক্ষেত্রে হইল আমাদের সচেতনতার সৃষ্টি, এটা অত্যন্ত প্রয়োজন। আমাদের এই দেশ বা এই বিভিন্ন সরকার স্বাধীনতার পর থেকে হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের দারিদ্র বিমোচনের জন্য বা আমাদের অন্য আইনগত সুরক্ষার জন্য কাজ কম করে নাই। বিভিন্ন আমরা হাঁটি হাঁটি পা, আমাদের দারিদ্র অনেক কমছে, কিন্তু সেক্ষেত্রে সামাজিক ব্যাধিগুলা এগুলা যদি যথাযথ সচেতনতার সৃষ্টি করা না যায়, আমি যেটা আগে বলছিলাম যে আকাশ সংস্কৃতি আমাদেরকে এই যে ঘন্টার পর ঘন্টা এই বিভিন্ন চ্যানেল দেখে আমাদের মহিলারা ছেলেরা মোবাইল নিয়ে, ছেলেমেয়েরা মোবাইল নিয়ে, বৃদ্ধরা বা একটু বিদেশি চ্যানেল দেখতে ব্যস্ত, এগুলাতে মিথ্যা শেখানো হয়, ষড়যন্ত্র শেখানো হয়, চুরি শেখানো হয়, মানে পরকীয়া শেখানো হয়, সমস্ত কিছু শেখানো হয়। এই আকাশ সংস্কৃতি আমাদেরকে যে পলে পলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই যে আইসিটির যে প্রযুক্তির যে অপব্যবহার আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এগুলার জন্য সমাজে সচেতনতার সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ফিরবো আপনার কাছে আব্দুল্লাহ মামুন। আপনি কি আমার না আলোচনাই তো হচ্ছে এবং সার্বিক প্রেক্ষাপটে, হ্যাঁ আমারও তাই মনে হয় যে সচেতনতা সচেতনতা এবং সচেতনতা এটা এখন সবচেয়ে অপরিহার্য হয়ে পড়েছে। যেমন আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে দুর্নীতি আমাদের বিভিন্নভাবে আমাদের নৈতিকতা শিক্ষাকে কলুষিত করছে, এটা ঠিক, এবং সরকার কনজিকিউটিভ থার্ড টাইম ক্ষমতায় আসার পরে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো আমরাও দেখলাম যে ক্যাসিনো ক্র্যাকডাউন যেটা হলো, যে জুয়া এবং অবৈধভাবে যে নৈতিকতার অধঃপতন হচ্ছে সেই ক্যাসিনো ক্লাবগুলোকে গুঁড়িয়ে দেওয়া হলো, এবং সরকার এক পর্যায়ে আমরা দেখলাম যে তার ঘর থেকেই এই শুদ্ধি অভিযান শুরু হলো। তো আমরা কি এই করে কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে না যে এই অভিযানটা কেন যেন একটু স্থিমিত হয়ে গেছে? না, এটা অন্য জায়গায় চলে গেল। যেমন একসময় নারায়ণগঞ্জের টান বাজার নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরে এটাকে সরকার পর্যায়ক্রমে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটাও ভেঙে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে, কিন্তু এখন কি ঘরে ঘরে টান বাজার তৈরি হয়নি? তো সেই জন্যে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই, এবং এই জন্যে শুধু সরকারের উপরে নির্ভর করলে, আমি মিজান স্যারকে শ্রদ্ধা রেখেই বলছি যে যদি সরকারের উপরে নির্ভর করে এই মানবতা বা মানবিকতাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে এটা এক ধরনের এক পেশে হয়ে যাবে। সেজন্যে একটা সামাজিক আন্দোলন দরকার, একটা যে সচেতনতা আন্দোলনের মাধ্যমে যে একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে, যে মানবতা বা মানবের যে গুণাবলীগুলো যেটা আমরা আইন দিয়েও ইয়ে করতে পারছি না, সেগুলো আমাদের এইভাবে সংরক্ষণ করা দরকার। এবং আমরা যদি আজকে আমাদের পারিবারিক বন্ধনকে আবার সজায়গায় ফিরিয়ে আনতে না পারি, আমরা যদি আমাদের এই আকাশ সভ্যতাকে, যেটা করিম স্যার বলছেন, একাধিকবার বলেছেন যে আকাশ সভ্যতার যে সুফল আছে কুফল আছে,
দুটো দিক আমরা একটার দিকে ঝুঁকে পড়লাম বা একটার অভাবে আমাদের এই বিপর্যয়গুলো বা এই যে অস্থিরতা মানে সোশ্যাল আনরেস্ট, তো এগুলো একটু ভাববার সময় আসছে। আমরা একদিকে ওই যে সামাজিক নিরাপত্তা বলয়ে সারা দেশকে আমরা ডেকে দিয়েছি, আপনারা জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই যে ভাতা সিস্টেমও চালু করেছে, যেটা সমসাময়িক বিশ্বে বোধ হয় বিরল উদাহরণ, যে একজন মানুষ বৃদ্ধ হলে সে ভাতা পাবে, বিধবা হলে স্বামী পরিত্যক্তা হলে ভাতা পাবে, প্রতিবন্ধী হলে সে পাবে, কিন্তু তারপরেও এই যে ভাতা প্রদান নিয়েও একটা ছলচাতুরীর আশ্রয় নেওয়া হচ্ছে, দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। এই সামান্য টাকা যেটা টোকেন অফ লাভ হিসেবে সরকার জনগণের মাঝেই করছে, সেখানেও দুর্নীতি। তো সচেতনতা একদিকে, সামাজিক আন্দোলন এবং একদিকে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসা ছাড়া এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে এটা অবশ্যই অ্যালার্মিং। জি, আবার ফিরবো আপনার কাছে। ডক্টর মেহতাব খানম, না আমার একটা প্রশ্ন, ওনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল আন্দোলনটা করবে কে, সেটাই আসলে প্রশ্ন। তাই না, আমরা বলছি এটা দরকার, বাট আন্দোলনটা তো শুরু করতে হবে, বাট ওয়্যার ইট শুড স্টার্ট, আমার মনে হয় সেই ধরনের একটা দিক নির্দেশনা থাকলেও ভালো হতো। যাই হোক, আমরা ফ্যামিলি বন্ডিং এর কথা বলছিলাম। আমি একটু বৃদ্ধাশ্রমের জায়গাটাতে আমি একটু কারেকশন করছি, বিকজ আমি যেহেতু মানুষের ঘরের আলোচনাটা খুব শুনছি, একজন কাপল এসে যখন তাদের যে বৃদ্ধ বাবা মাকে নিয়ে তারা যত্ন করতে পারছেন না, তারা কষ্ট পাচ্ছেন, তারা এমন সব কথা হয়তো তার কাছ থেকে শুনছেন, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে, তারাও হয়তো তাদের সাথে অনেক সময় বেয়াদবি করে ফেলছেন, সেটা থেকে তারা গিলটি হচ্ছেন, এই যে একটা টানাপোড়েন চলছে, আমি মনে করি বৃদ্ধ মানুষদের যত্ন দরকার, এখানে আমার একেবারে আর কোনো কথা নেই। আমার মনে হয় যে এই ইস্যুতে এখানে কারোই কোনো দ্বিমত থাকবার অবকাশ নেই। সেই জায়গাটা আমি একটু কারেকশন করছি, যে সেটা কারেকশন ঠিক না, আমার মতামতটাকে আরেকটু পরিষ্কার করছি, সেটা হচ্ছে যে কিছু সময়ের জন্য তাদের কোনো বিনোদনের কিন্তু ব্যবস্থা নেই। যখন সবগুলো বাচ্চা বাইরে চলে যাচ্ছে, বাবা মায়েরাও বাইরে কাজে যাচ্ছেন, কিংবা হয়তো মা বাড়িতে আছেন, উনি একা ঘরটা সামলাচ্ছেন, এখন কাজ করার জন্য হেল্প করার মানুষ পাচ্ছি না, আমরা বিশ্বস্ত মানুষ পাচ্ছি না, তিনি তার বাচ্চাদের নিয়ে ছুটছেন, তিনি রাস্তায় বাচ্চা একা ছাড়তে পারছেন না, কোচিং ক্লাসে নিয়ে যাচ্ছেন, স্কুলে নিয়ে যাচ্ছেন, তিনিও কিন্তু খেয়াল করতে পারছেন না, এদিকে ঘরে দেখার কেউ নেই, কাজে ওই সময়টা তারা কিন্তু কথা বলতে চান, দে রিয়েলি লাইক টু স্পিক, মানে তাদের সাথে কেউ কথা বলে না, দে আর নট ইয়াং পিপল আর নট ইন্টারেস্টেড টু টক টু অ্যান এল্ডারলি পার্সন, কারণ তাদের ইন্টারেস্ট ওনাদের ইন্টারেস্টের মধ্যে অনেক আকাশ পাতাল তফাত হয়ে গেছে। সো দিস পার্সন নিডস লট অফ কেয়ার অ্যান্ড অলসো রেক্রিয়েশন, তো সেই জায়গা থেকে আমি মনে করি কিছু কিছু সময়টা তাদের কিন্তু কোথাও ব্যবস্থা থাকা উচিত ছিল, যেটা রাষ্ট্র আমাদেরকে দিতে পারতো, এবং স্টেট থেকে যে ভাতাটা দেওয়া হয় এটা কিন্তু অনেকে ভাতাটা নিচ্ছেনও না, এবং সেটা খুব একটা কাজেও লাগছে না, কাজে বৃদ্ধ বয়সে তাদের যে চিকিৎসা সেবা, সুচিকিৎসা সেবা, এটাও কিন্তু স্টেট থেকে দেওয়া উচিত, তো অনেক স্টেটে যেগুলো ওয়েলফেয়ার স্টেটে কিন্তু দেওয়া হচ্ছে। আমি ওই জায়গা থেকে বেরিয়ে আসছি, আমি যে পরিবারের যে মানে বন্ডিংয়ের কথা সবাই বলছি আমরা, কিন্তু কথা হচ্ছে যে বন্ডিংটা যে করা দরকার সেটা তো তাতে তার কারো কোনো দ্বিমত নেই, কিন্তু কেন বন্ডিংটা হচ্ছে না, কেন সেখানে ছেদটা পড়লো, কেন আমরা আরও বেশি আত্মকেন্দ্রিকতায় ঢুকে গেছি, কেন আমরা জি টিভি মানে কী বলে এটাকে, জি বাংলা এসব আমরা সিরিয়ালগুলো দেখছি, আমাদের চয়েসগুলো ওখানে কেন হচ্ছে, কেন আমরা ভুল চয়েস করছি, এটা কিন্তু আকাশ সংস্কৃতিকে আমি দায়ী করবো না, আমি চুজ করব কোনটা, আমি ইন্টারনেটে ঢুকে আমি ইউটিউব থেকে একটা জ্ঞানের বিষয় শিখব, নাকি আমি ইউটিউবের কোনো মানে নিষিদ্ধ জিনিসের ভিতরে ঢুকবো, সবই কিন্তু আছে, কিন্তু আমি চুজ করব আমার কতটুকু মনটা শিক্ষিত হয়েছে সেটার উপরে। এখন শিক্ষিত আমরা হব কী করে, সেই জায়গাটাতে যদি একটু আসি, ঘরে আমরা শিক্ষা ঠিকমতো পাচ্ছি না, বিকজ আওয়ার প্যারেন্টস ডোন্ট নো হাউ টু রেজ চিলড্রেন, তাদের সে ধরনের ট্রেনিং কিন্তু দেওয়া হয়নি, আমরা কিন্তু মা বাবা এমনিই হচ্ছে, এবং আমরা যে বারবার বলছি 9 মাস গর্ভে ধারণ করেছেন, এখানে শুধু মা বাবা যে বাচ্চাকে নিঃস্বার্থভাবে এনেছেন তা কিন্তু না, তারও কিন্তু এখানে একটা স্বার্থ আছে, কারণ তিনি তার সন্তানকে নিয়ে কিন্তু খুশি হয়েছেন, তার সন্তান তার ঘরটা আলো করেছে, কিন্তু আমরা খুব রেয়ারলি বাচ্চাটাকে বলি যে তুমি আমাকে আমার জীবনটা সুন্দর করেছো, আমরা সবসময় ওদেরকে বলি তোমাদের জন্য এত করছি, এটা কিন্তু একটা ভুল চর্চা, কাজে আমরা যা বাচ্চাদেরকে বলছি সেটাই কিন্তু ওরা আমাদেরকে ফিরিয়ে দেবে, কাজে ছোট শিশুদেরও কিন্তু সম্মান করা দরকার, তাহলে ওরা সম্মান করবে, এটা আমাদের চর্চা থেকে কিন্তু ওদের মধ্যে সম্মান বোধ ভালোবাসা বোধ তৈরি হবে, সেটা আমাদের দিক থেকে শুরু করতে হবে। আর একটু আমি শুধু স্কুলের জায়গায় একটু যাচ্ছি,
এই যে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা চলে গেছি, আমাদের টিচারদের কোনো ট্রেনিং হচ্ছে না, আমাদের যে সবচেয়ে দক্ষ, সবচেয়ে সুশিক্ষিত, সবচেয়ে সশিক্ষিত শিক্ষক কিন্তু একদম ফর্মেটিভ ইয়ার্সের টিচার হওয়া উচিত। সেখানে প্রাইমারি স্কুলগুলো কী অবস্থায় আছে, প্রাইমারি স্কুলে যে ট্রেনিংগুলো হয়, ট্রেনিং যে কী কোয়ালিটি, আমার মনে হয় সেখানে একটু যাওয়া দরকার, কারণ ট্রেনিংয়ের কোয়ালিটিগুলো ভালো হচ্ছে না। কাজে যেখানে শিক্ষকরা প্রশিক্ষিত হবেন, কেন ফাউন্ডেশন ইয়ার্সে এত বেশি মানে সুন্দর শিক্ষা দরকার, সেটা কিন্তু উন্নত বিষয়টা নিশ্চিত করেছে। তারা কিন্তু সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে ভালো শিক্ষককে একদম নিচের ক্লাসে পড়াতে এবং এটি করা খুবই জরুরি। হ্যাঁ জি, আমাদের এই আলোচনা চলবে, আমরা আর সবশেষ বিরতিতে যাব। দর্শক, আমরা আছি নিটল টাটা এসএটিভি সংলাপে, নিচ্ছি শেষ বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিটল টাটা এসএটিভি সংলাপে, আমরা কথা বলছি মানব ও মানবতা নিয়ে। আমরা এ পর্যায়ে ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার কাছে ছোট্ট একটু প্রশ্ন, সেটি হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের মানবাধিকার কোন পর্যায়ে আছে? আপনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, বাধাগুলো বা কোথা থেকে আসে যদি একটু বলেন। বড্ড কঠিন প্রশ্ন করে ফেলেছেন, কেননা মানবাধিকার ধারণাটি কিন্তু বহুমাত্রিক। সুতরাং বহুমাত্রিক কোনো ধারণার ব্যাপারে কথা বলতে গেলে কিন্তু এটাকে খণ্ডিত খণ্ডিত করে তারপরে ওটাকে দেখাটা প্রয়োজন। এটা একটি বাক্যের ভিতরে দিয়ে কিন্তু আমি মানবাধিকার কী অবস্থাটা বোঝানো খুব মুশকিল। তথাপি যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি বলবো যে দেখুন, আমাদের মানবাধিকারকে যদি খুব বড় মাপে যদি দুটো ভাগে ভাগ করি আমরা, একদিক হচ্ছে নাগরিক এবং রাজনৈতিক অধিকার এবং অন্যদিকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার। এভাবে যদি দেখি তাহলে এখানে ডক্টর করিম আছেন, যেন মামুন সাহেব আছেন, ওনারা যখন সরকারে ছিলেন তখন এবং এখন আমরা দেখি যে সরকার এবং রাষ্ট্র বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেগুলো হয়তো অধিকার ভিত্তিক না হতে পারে, কিন্তু রাষ্ট্রের তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন আমরা একটু আগে বলেছি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা, সেটি হয়তো এখন অধিকার হিসেবে আমরা পাইনি, কিন্তু এগুলো যে মানুষকে সাহায্য করছে এটা বলাই বাহুল্য। সেই দিক থেকে কিন্তু অর্থনৈতিক, সামাজিক অধিকারের ক্ষেত্রে আমাদের অগ্রগতি রয়েছে এবং এটি আমাদের স্বীকার করতেই হবে। ঠিক তেমনিভাবে যদি আমরা একটু নাগরিক এবং রাজনৈতিক অধিকারের দিকে তাকাই, তাহলে কিন্তু খুব বড় কোলে যে আমরা এখানে বলতে পারবো যে অবস্থা খুবই ভালো বা ভালো, এই কথাটা বলা কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কেননা এখনও কিন্তু আমাদের এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, এখনও কিন্তু গুম হচ্ছে, এখনও কিন্তু বিনা বিচারে আটক আছে, এখনও কিন্তু আটক ব্যক্তিদেরকে নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ এবং খুব মোটা দাগে আমাদের আইনের শাসন যথেষ্ট পরিমাণে দুর্বল অবস্থায় রয়েছে। দেখুন, আইনের শাসনের কথা যখন তুললাম, হতে পারে আমরা দুটো ধারণা আছে, একটা হচ্ছে রুল অফ ল, একটা হচ্ছে রুল বাই ল। আমরা কিন্তু সবসময় আমাদের আইডিটা, আমাদের লক্ষ্যটা হচ্ছে রুল অফ ল, যেখানে লটা হতে হবে জাস্ট এবং ফেয়ার ল, একটা ন্যায্যতা ভিত্তিক আইন সেখানে হতে হবে। আর রুল বাই ল সেটা কিন্তু যে আইনটি আছে সেই আইনটা বৈষম্যমূলক হতে পারে, কিন্তু সেই আইনটাকে অন্তর্কে অনুসরণ করা হয়। আমাদের এখানে কিন্তু ইট ইজ কোনোটা একটাও না, ইটস নাই দ্য রুল অফ ল নর রুল বাই ল। আমাদের অ্যাডহকিজম দিয়ে আমরা চলি, ইট ইজ রুল বাই হুইমস, যার কারণ হয়ে গেছে কি, সাধারণ মানুষরা তারা এই বিচার প্রশাসনের উপর তাদের আস্থাটা দিন থেকে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু মানবাধিকারের জন্যে, ন্যায় বিচারের জন্যে কিন্তু একটা মারাত্মক হুমকির সৃষ্টি করছে, এটা বলা বাহুল্য। আবার ওই যে ডক্টর জন খুশিদও বলেছেন যে সব কিছু তো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, ঠিক তেমনি এখানে ডক্টর করিমের কথাটি বলেছেন, মামুন সাহেব বলেছেন যে এই যে পিতামাতাকে ভরণ পোষণের আইনটা, আমরা খুব সুদৃষ্টে মানে আমরা বেশ প্রশংসাসূচক বাক্য এখানে উচ্চারণ করেছি। আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করব যে দেখুন, কোনো আইন দিয়ে কিন্তু একজনকে আরেকজনকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটা আইন দিয়ে কখনো করা যায় না। কিন্তু আইন যেটা করতে পারে যে আমি অন্যকে ঘৃণার বহিঃপ্রকাশ যেন না ঘটে সেই জায়গাটা আমি বন্ধ করে দিতে পারি, কারোর প্রতি আমি রূঢ়তা, ক্রূরতা, নিষ্ঠুরতা প্রকাশ করব না, আচরণ করব না, সেটি বন্ধ করতে পারে আইন, কিন্তু ভালোবাসতে কিন্তু বাধ্য করতে পারে না। সুতরাং আমি যদি পাল্টা প্রশ্ন করি যে বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব কেন সন্তানের উপরে রাষ্ট্র বলে দেবে, যেটা সন্তানের কাঁধে বহন করতে হবে, আর এটা তো নীতি নৈতিকতার প্রশ্নে, আমি আমার পিতামাতাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসা
একটা নিদর্শনই হবে যে আমি তাদের যত্ন আত্নি করছি, আমি তাদের ভরণ পোষণ দিচ্ছি। রাষ্ট্রকে যেটা করতে হবে যে এই যে আমি সারাটা জীবন এই রাষ্ট্র তোমার নাগরিকত্ব বহন করেছি, রাষ্ট্র আমি তোমার হয়ে কাজ করেছি, আমার শেষ বয়সে যখন আমি আর কাজ করতে সেই আমার সামর্থ্য নেই, তখন রাষ্ট্র তুমি কেন আমার দেখভাল করবে না? সন্তানকে না বলে রাষ্ট্র তুমি কেন নিজের কাঁধে এই দায়িত্ব নিচ্ছ না যে যারা সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, যারা আজ কাজ করতে সক্ষম নন, তাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, এবং সেই রাষ্ট্র সেই ব্যবস্থাটি বাংলাদেশে করা সম্ভব। এটা কিন্তু অন্ততপক্ষে আমি বিশ্বাস করি, যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, সেই দেশে যদি বলেন যে আমাদের সম্পদ নেই, আমাদের অর্থাভাব রয়েছে, অর্থবল নেই, তাই এগুলো আমাদের করা সম্ভব নয়, আমি এটি মানাও সম্ভব নয়, সেটা কখনোই গ্রহণ করব না। জি, আরেকবার ফিরবো, আশা করি আপনার কাছে, খুরশিদ আলম খান। জি, এখানে যে করেই হোক দুর্নীতির কথাটা আসছে, দুর্নীতি জিরো টলারেন্স প্রাইম মিনিস্টারও বলেছেন, আপনারাও বলেছেন। সবচেয়ে মজার ব্যাপার কী জানেন, দুর্নীতি কী? আমাদের বাংলাদেশে যে আইনটা আছে দুর্নীতি দমন কমিশন আইন, ওখানে দুর্নীতির কোনো সংজ্ঞা দেওয়া নেই। দুর্নীতি বলতে আমরা কী বুঝি? আমরা যখন দুর্নীতির মামলা করি, আমরা ভাবলাম ভারতবর্ষে দুর্নীতির সংজ্ঞা দেওয়া আছে, সেখানেও দুর্নীতির কোনো সংজ্ঞা নাই, পাকিস্তানেও দুর্নীতির কোনো সংজ্ঞা নাই। তাহলে দুর্নীতিটা কী আসলে? আমরা সবাই বলছি করাপশন হচ্ছে, করাপশন হচ্ছে। এখন এই দুর্নীতি বলতে আমরা আইন অনুযায়ী যেটা বুঝি, তফসিলভুক্ত অপরাধ, মানে দুর্নীতি দমন কমিশন আইন তার একটা তফসিল আছে, যাকে বলা হয় শেডিউল, ওখানে কিছু ধারা দেওয়া আছে দণ্ডবিধির, আর কিছু প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, মানি লন্ডারিং যে বললেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে সেটা মানি লন্ডারিংয়ের অফেন্স, প্রেডিকেট অফেন্স, সেটাও কিন্তু দুর্নীতি দমন শিডিউলভুক্ত অফেন্স। কাজে দুর্নীতিটা কী এইটা আগে তো আমাদের মনে হয় লেজিসলেটর যারা আইনসভা তাদের ডিফাইনে একটা ডেফিনিশনের মধ্যে আনা উচিত, যেটা এখন পর্যন্ত আসেনি। কাজেই একটা দুর্নীতি হচ্ছে, তাকে আমি ধরতে পারছি দুটো কারণে, যদি তার অবৈধ সম্পদ থাকে, লন্ডারিং থাকে, আর যদি পাবলিক সার্ভেন্ট হয়। এখন যদি লন্ডারিং হচ্ছে না, প্রেডিকেট অফেন্স হচ্ছে না, ফিনান্সিয়াল ক্রাইম হচ্ছে না, পাবলিক সার্ভেন্ট না, এখন তাকে তো দুর্নীতির দমন কমিশনের আইনের আওতায় আনা খুবই কঠিন ব্যাপার, কারণ কমিশন তার পেরিফেরির মধ্যে বাইরে কোথাও যেতে পারবে না। এই যে আপনি কিছু আপনার কিছু কিছুক্ষণ আগে বললেন সম্রাট, তাদের ক্যাসিনো জুয়া খেলার, উনি বলেছেন যে অ্যাকশন নিয়েছে, কী অ্যাকশন নিয়েছে? আমার তো জুয়া খেলার আইনের সাজা হলো এক মাস না কত জানি, ফাইন হলো 600 টাকা। এখন এই ঘটনার পরে লেজিসলেটররা চিন্তাভাবনা করছে আইনটা পরিবর্তন করা উচিত, টিল টুডে এই আইনের কিছু হয়নি। তবে আই থ্যাঙ্কস টু ল এনফোর্সিং এজেন্সিস, ওনারা সঙ্গে সঙ্গে ওনাদেরকে বন্যপ্রাণী আইনে সাজা দিয়েছে 6 মাস করে, আমার যদ্দূর মনে হয়। কারণ যখন আপনাকে বারবার রিমান্ড আনতে হবে, তখন অবভিয়াসলি একটা প্রশ্ন চলে আসবে, তার একটা ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, একটা লোককে কভার রিমান্ডে আনা যায়? আপনি যখন একটা বেশি একটা রিমান্ড বারবার আনবেন, অটোমেটিক সিম্পেথিটা কিন্তু তার পক্ষে চলে যাবে, জাজের সিম্পেথিও কিন্তু তার পক্ষে চলে যায়। আর আমাদের দেশে অঘোষিত ভার্চুয়ালি একটা ধারণা কাজ করে, রিমান্ড মানে মারধর, রিমান্ড মানে পিটুনি, এটি কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যাসপেক্ট, এখন কিন্তু নাই। আমি স্যারেরকে শ্রদ্ধা করেই বলছি, স্যার হয়তো জানেন ব্লাস্টের কেসে যেটা অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত অ্যাফার্ম হয়েছে, সেখানে গাইডলাইন দিয়ে দিয়েছে 54 DLR-এ, তুমি রিমান্ডে কীভাবে তাকে নিতে হবে, কীভাবে প্রশ্ন করতে হবে। ধরুন আজকে সম্রাট হোক, এক্স ওয়াই জেড যেই হোক, যখন পুলিশ তাকে রিমান্ড চাবে, ম্যাজিস্ট্রেট তাকে বলে দেবে 54 DLR কমপ্লাই করে তুমি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে। আবার আফটার 5 ডেজ রিমান্ড যখন তাকে পুলিশ ফরওয়ার্ডিং করে প্রোডাকশানে দিচ্ছে বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, যে আপনাকে কোনো মারধর করা হয়েছে কি না। আমার মনে হয় সেই রিমান্ড, যে রিমান্ডের কথা বলছেন সেটা এখন আর নাই। এখন কিন্তু পুলিশকে অনেক কশাস হইতে জিজ্ঞাসাবাদ করতে হয়। ইভিন কি দুর্নীতি দমন কমিশনের মামলায় ডেস্টিনি রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, ওনারা রিমান্ডে ছিল। বিএনপির একজন হাই প্রোফাইল নেতা, উনিও রিমান্ডে ছিলেন কিছুদিন তার মানি লন্ডারিং কেসে। আমরা টর্চারের ওই ধরনের কোনো অ্যালিগেশন পাইনি, তারা বলেছেন যে আমাদের জোর জবরদস্তি নিয়েছে, এটা সাবজেক্ট টু ট্রায়াল, ওই প্রশ্নে আমি যাব না। কিন্তু বাট এখন কিন্তু হ্যাঁ, বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা একটা সেকশন অফ পিপুলের তো অবশ্যই আছে, কারণ একটা বিচার ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠে পক্ষে বিপক্ষে কথা বলে, বিপক্ষে গেলেই তো সেখানে একটা আস্থার সংকট প্রশ্নটা উঠে যায়। তবে সোফা রিলেস্ট হায়ার জুডিশিয়ারি বলেন, লোয়ার জুডিশিয়ারি বলেন, এখন কিন্তু বিচারটা অনেক ট্রান্সপারেন্ট হতে হচ্ছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, যেই কেসগুলো খুবই সেন্সিটিভ হচ্ছে, যেমন ফেনি নুসরাত কেস অথবা ওই খুলনার একটা যে মার্ডার কেস, সিলেটের মার্ডার, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে কিন্তু। এবং এখানে ডিফেন্স প্রত্যেকটা সুযোগ সুবিধা পেয়েছে, তার যার কোনো
লয়ার ছিল না, তাকে স্টেট ডিফেন্স দেওয়া হয়েছে। কাজেই বিচার ব্যবস্থা আমার মনে হয় আমরা এখনও সাধারণ মানুষ যদি মনে করে থাকে বিচার ব্যবস্থা মানে রিমোট কন্ট্রোল, এটা মোটেও ঠিক না। ইভেন কি বড় বড় মামলায় আমি নাম উচ্চারণ করবো না, ওনারা যথেষ্ট ডিফেন্স নিয়েছে ট্রায়াল কোর্ট হাইকোর্ট সব জায়গায়, এবং সেটা আপনারা কাগজে দেখেছেন। এবং নুসরাত মার্ডার কেসে ডেস টুগেদার ক্রস হয়েছে, কিন্তু নুসরাত খুবই সেন্সিটিভ কেস, সেখানে ডেস টুগেদার কিন্তু ক্রস হয়েছে। বিডিআর পিলখানা কেস, পিলখানা কেসে জামিনও দিয়েছে হাইকোর্ট, পেন্ডিং অ্যাপিল হিয়ারিং হাইকোর্ট জামিনও দিয়েছে, সেটা যদি অ্যাপিলেশন স্টে করেছে। দ্যাট মিনস কি জুডিশিয়াল পাওয়ারটা স্টিল এখনও যতই সমালোচনা থাকুক অনেক ট্রান্সপারেন্ট ওয়েতে এক্সারসাইজ হচ্ছে, এবং আপনি গ্রিভান্স নিয়ে তো ওখানে যেতে পারছেন এবং আপনি রিমিডিসও পাচ্ছেন, একটা প্রতিকারের জায়গা অন্তত একটা স্থান সুনিশ্চিত করা আছে। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাল মামুন। আমরা অনুষ্ঠানের কিন্তু শেষ পর্বে, আমার মনে হয় যে আমাদের একটা কনক্লুশনে আসার কথা দরকার এখন। আমরা একটা দিস ইজ দ্য টাইম আমরা পড়ে গেছি, তো আজকে আমি একটা সংলাপ জাতীয় একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, সেখানে সিভিল সোসাইটির লোকজন এবং যারা এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা, তো তাদের সাথে আমার বিষয় ছিল যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং করণীয়। তো তাদের সাথে নিবিড়ভাবে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। আমি জানতে চেয়েছিলাম যে আপনারা তো গ্রাসরুটস লেভেল থেকে এসেছেন, তো আপনারা যে মানে দুর্নীতি আপনারা যে অভিযোগগুলো করছেন করতেন, যেমন জনসেবা মানুষের সেবা পাওয়ার জন্য কি এখন এ ধরনের কাজে, তো আমরা দেখলাম যে সবারই একটা সমস্যারে যে একটা জবাব পাওয়া গেল যে অনেক কমে এসছে। দুই একটি ক্ষেত্রে ছাড়া তারা যেটা তাদের ভাষায় যে কথাগুলো আসলো যে বড় ধরনের কমিশন বাণিজ্য বা এরকম ধরনের ইয়ে ছাড়া মানুষের সেবা পেতে বা এদের যে কাজগুলো বের করতে সামাজিকভাবে যে কাজগুলো করা হচ্ছে সেখানে দুর্নীতি হ্রাস পেয়েছে। তো আমি মনে হয় এটা একটি সুখবর আমাদের জন্য, সুখবর এবং আমি এটাকে শুভে সাদিক বলতে চাই। এবং আমাদের যে মানব এবং মানবতা নিয়ে যে অধঃপতন হয়েছে এটা অস্বীকার করার কোনো জো নেই, এটা ঠিক। তবে আমরা মনে করি যে সরকারের যে আইনগুলো হয়েছে, যে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, প্রতিবন্ধিতার আইন হয়েছে, বৃদ্ধদের হয়েছে, এই আইনগুলো এক সময় কার্যকরের মধ্যে দিয়ে আমরা একটা সুফল পেতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আমি সেই দিনের অপেক্ষায় থাকতে চাই। জি জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল করিম। ধন্যবাদ। আমি প্রফেসর মিজান স্যারের সাথে একমত পোষণ করতে চাই, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা কঠিন হবে। তো বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করা, মানব মর্যাদা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি পুরা সমাজকে একটা একযোগে কাজ করতে হবে এবং সচেতনতা সৃষ্টি করা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। এটার জন্য তৃণমূল পর্যায় থেকে যারা বঞ্চিত মানুষ, যারা অবহেলিত মানুষ, নিষ্পেষিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এদেরকে সংগঠিত করা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং আমি একটা ভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে চাই, এই যে আমাদের যে এনজিওগুলো, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো, এগুলো সরকারের সাথে তৃণমূল পর্যায় থেকে নারীর ক্ষমতায়ন, আপনার যৌন নির্যাতন প্রতিরোধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং মানবাধিকার সুরক্ষা, মানবাধিকার সুরক্ষার জন্য, ইভেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ করার জন্য তৃণমূল পর্যায় থেকে এনজিওগুলো বিভিন্নভাবে কাজ করে আসছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ইন্তেকাল করেছেন, তিনি এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ব্র্যাকের মাধ্যমে বিশ্বে এবং বাংলাদেশসহ 11টি দেশে ব্র্যাকের কার্যক্রম, এদের মাধ্যমে আস্তে আস্তে নারীদের ক্ষমতায়ন, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, এবং তার স্বপ্ন ছিল 2030 সালের মধ্যে 25 কোটি মহিলাকে সার্ভিস পৌঁছে দেওয়া, এই পর্যন্ত 10 কোটি মানুষকে সেবা দেওয়া হয়েছে। আমার মনে হয় তিনি একটা মহতি উদ্যোগ নিয়েছিলেন, আপনারা যারা ব্র্যাকের সঙ্গে সম্পৃক্ত আছেন আপনারা সেই উদ্যোগকে এগিয়ে নেবেন, এনজিওদের মাধ্যমে উদ্যোগ নিয়ে অনেকটা সংগঠিত আমাদের দারিদ্র বিমোচনে, নারী নির্যাতন প্রতিরোধে, তৃণমূল পর্যায়ের মহিলাদের ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছে। একটি হোল সোসাইটি অ্যাপ্রোচ যদি
আইনের প্রয়োগ এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে মানবতা এবং মানবাধিকার রক্ষায় আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারব। ডক্টর মেহতাব খানম, সেটা হচ্ছে যখন বন্ধু বন্ধুর প্রতি আঘাত করে, ক্লাসমেট ক্লাসমেটের প্রতি আঘাত করে, মানে জুনিয়র সিনিয়রের প্রতি আঘাত করে, যখন কর্মচারী মালিককে মানে না, এই যখন বাস্তবতা, এই ক্ষেত্রে করণীয়টা কী? করণীয় হচ্ছে যে আমাদের শিক্ষার মান নিয়ে আমি খুব চিন্তিত। কারণ যেটা হচ্ছে যে আমি একটা শিক্ষামন্ত্রী যখন নুরুল ইসলাম নাহিদ ছিলেন একটা গোলটেবিল বৈঠকে, প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে দেশে শিক্ষক ঘুষ দিয়ে শিক্ষকের চাকরি পায়, সেই শিক্ষক বাচ্চাদেরকে কি দিতে পারবে? কাজে আমাদের সেই রকম শিক্ষক দরকার যে শিক্ষক নিজের ভেতরে স্বশিক্ষিত, নিজের স্বশিক্ষিত সুশিক্ষিত হয়েছেন, তার মধ্যে মানবতা বোধের সাথে সাথে তার মধ্যে মরাল ভ্যালিউজ আছে। আমরা সেই রকম শিক্ষক পাচ্ছি না আনফর্চুনেটলি, কারণ স্কুলে যে গভর্নিং বডি আছে সেখানকার চর্চাগুলো যখন শুনি অনেক দমে যাই। আমার কাছে মনে হয় যে শিক্ষাক্ষেত্রেই কিন্তু আমাদের আসল গড়ে ওঠার জায়গা, কারণ বাবা মায়েরা অনেক সময় ব্যর্থ হচ্ছেন, তারা অত শিক্ষিতও থাকেন না। কাজেই আমাদের শিক্ষা কার্যক্রম এরকম হওয়া দরকার যেখানে আমরা সত্যি সত্যি আমরা শুধু মেধাবী না, আমরা একটা ভালো মানুষ, এক মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের কারখানা সেটা তৈরি করতে পারবো। আমরা কি এভাবে বলতে পারি তৈলাক্ত বাসের সেই মানে অঙ্ক আমরা চাই না, আমরা চাই সেটি হচ্ছে মানুষ গড়ে তুলবার মানবিক গুণাবলী? সেই আর একটু জাস্ট কথা বলবো, আমরা খুব জিডিপি জিপি এর দিকে চলে গেছি, সেটা আমরা একটা ভুল করছি। আমরা জিপিএ নিয়ে প্রতিযোগিতা, আমরা পরীক্ষার দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছি, ছোট বাচ্চাদের পরীক্ষা, জিডিপির কথা বারবার বলছি, কিন্তু আমরা আমরা সুখী কিনা, আমরা হ্যাপি কিনা, যেটা ভুটান চর্চা করছে জিএনএইচ, যেটা গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, আমি কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে হ্যাপিনেস দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি। আমি যেহেতু মানুষের মন খারাপ হলে আমার কাছে আসে, আমি সেই জায়গায় কাজ করতে গিয়ে আমি খুব হতাশ বোধ করছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মিজান। দেখুন, আমি বলবো যে আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি 60-এর দশকের দিকে, এবং তখন মনে আছে যে আমাদের যে পাঠ্যসূচি ছিল তার বাইরে র্যাপিড রিডার থাকতো, দ্রুত পঠন, দ্রুত পঠনের ছোটো ছোটো গল্প ছিল, কিন্তু প্রত্যেকটার পেছনে কিন্তু একটা করে মোরাল থাকতো। এবং আমরা এবং এখন যে গল্পগুলো পড়েছি সেই সত্যগুলো, সেই মোরালগুলো কিন্তু সারা জীবন ধরে আমার ভেতরে রয়ে গেছে, এবং এখনও সেগুলো স্মরণ করি এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করতে চেষ্টা করি। এখন কিন্তু ওগুলো হারিয়ে গেছে আমাদের পাঠ্যসূচি থেকে। আমার মনে হয় যে ওই প্রাথমিক শিক্ষাটাকে যদি আমরা জোরদার করতে না পারি, যেখানে আমরা একজন শিশুকে গড়ে তুলতে পারবো, সেই জায়গাটা যদি ঠিকমতো হাত না দিই, মানে আমরা বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে তার মেরুদণ্ড বাঁকা করে ফেলেছি, এই জায়গাটায় বোধ হয় খুব শক্তভাবে আমাদের তাকানো দরকার। দ্বিতীয়ত যেটি আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের আইনের শাসনের জন্যে রাজনৈতিক সদিচ্ছা যে দৃঢ় প্রত্যয়, সেটা কিন্তু আমরা দৃশ্যমান আমরা দেখতে চাই। কেননা আইনের শাসন না থাকলে যে বৈষম্যর যে শিকার হয় মানুষ এবং নাগরিকরা, এতে করে তাদের প্রত্যেকের মনে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু নানারূপ পরিগ্রহ করতে পারে, তেমনটি যেন না হয় তার জন্যই কিন্তু আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হতে পারে, এবং যত দ্রুত এটি ততই মঙ্গলজনক। শেষ কথা হচ্ছে সামাজিক আন্দোলন, যেখানে আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে, এটা অন্য কেউ শুরু করবে, এটা অন্য কারো কাজ না, এটা আমারও কাজ, এবং আমার জায়গাটি আমার কাজটি আমার জায়গা থেকে এখনই এই সময় শুরু করতে হবে, এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। এবং নুরুলদিনের সেই কথাটি আর কি, জাগো বাহে কণ্ঠে সবাই। অসংখ্য ধন্যবাদ খুরশিদ আলম খান। একদম শেষ এক মিনিট একটা ইনফরমেশন দিতে চাচ্ছি সবার জন্যই, দুর্নীতি দমন কমিশনের মামলায় 2019 রেট অফ কনভিকশন বাই দ্য ট্রায়াল কোর্ট মোর দেন 70%, আচ্ছা 70%। আমরা চাচ্ছি এটাকে 100% নিয়ে আসার জন্য। এখন প্রশ্ন হলো, আমি রেট অফ কনভিকশন 100% নিয়ে আসলাম, তাহলে কি দুর্নীতি মুছে যাবে? নো, নেভার। এর জন্য আমরা সামাজিকভাবে যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, তাদেরকে বয়কট করতে হবে, এছাড়া কখনো সম্ভব না। কারণ দুর্নীতির মামলা দিয়ে, দুর্নীতির বিচার করে, সাজা দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করা যাবে, কিন্তু যদি এটা মিসেলেনিয়াস অ্যাওয়ারনেস যদি আপনারা সেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার পাশাপাশি এই মেসেজটাও কিন্তু সমাজে খুব জরুরি। হ্যাঁ, যে আমাদের 2019 রেট অফ কনভিকশন 70%, এবং অনেকে বলে থাকে 111 সাজা এটা রিমোট কন্ট্রোল সাজা। আপনি শুনে খুশি হবেন, 111 সময় 6টি সাজা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং 2টি সাজা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত অ্যাফার্ম হয়েছে। দ্যাট মিনস কি, বিচার হয়েছে, এবং এখন তো আর 111 নাই,
অ্যাপেলেট ডিভিশন তো অ্যাফার্ম করলো বেশ দুটো মামলায়, হাইকোর্ট ডিভিশন চারটা মামলা অ্যাফার্ম করলো, দ্যাট মিনস কি বিচারটা হয়েছে। তো এটা আমি আশার বাণী সবাইকে শোনাতে চাচ্ছি, অন বিহাফ অফ দুর্নীতি দমন কমিশন আমরা 70% থেকে 100% নিতে চাচ্ছি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের সবাইকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। আমরা যে আলোচনাটা করেছি, আমিও মিজন স্যারের সাথে কণ্ঠ মিলিয়ে বলবো যে আমাদের যে যেখানে আছি সেখান থেকে সবাই মিলে শুরু করতে জাগ্রত হতে হবে এবং একটা সামাজিক আন্দোলন নুরুলদ্দিনের মতো আমাদেরকেও ডাক দিতে হবে। হ্যাঁ মহতাব আব্দুল করিম, একদম শেষ কথা, আমরা সম্মিলিতভাবে যদি সামাজিক সচেতনতা গড়ে তুলি, সরকার, এনজিও, আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো, আমাদের টিচার, আইনজীবী, সবাই মিলে যদি মানবতাবোধ সৃষ্টির জন্য, মানবতার পতাকা সমুন্নত রাখার জন্য যদি একযোগে আমরা কাজ করি, আমার মনে হয় সেই ক্ষেত্রে সাফল্য আসবে, সিচুয়েশন উন্নত হবে, সাফল্য অবশ্যই আসবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আলোচনা। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, তাই কাজের মধ্যেই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে। মানুষ আর পশুর পার্থক্য কী? মানুষ খায় দায় জীবনযাপন করে, পশুও তাই করে। ধরে নেওয়া যাক স্রষ্টা যদি আমাদের মশারূপে পৃথিবীতে পাঠাতো, তবে কয়েক সপ্তাহের জীবন, মানুষের হাতের আঘাত আর কেমিক্যালসের অ্যাকশনে মৃত্যু ঘটত, কী তাৎপর্য থাকতো এই জীবনের? তা না করে স্রষ্টা পৃথিবীর সকল কল্যাণকর সৃষ্টি মানব কল্যাণে সৃষ্টি করেছেন, এ কারণে মানবের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেছে। সুতরাং দায়িত্ব ও কর্তব্যের কারণে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করা বাঞ্ছনীয়। হাজী মোহাম্মদ মহসিন তার কাছে থাকা মাত্র 6 লক্ষ টাকার পুরোটাই দান করে স্মরণীয় হয়েছেন, যুগ যুগ ধরে তিনি মানুষের মনে বেঁচে থাকবেন। কিন্তু অনেক সম্পদশালী যাদের কোটি কোটি টাকা থাকার পরেও কেউ তাদের মনে রাখে না। আমরা সীমিত সম্পদ দিয়ে ভালো কাজ করে এমন দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারি, আসুন মানব ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দর্শক, জানিয়ে রাখি নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।